بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق الباري المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ذكر العشاء والعتمة ومن رآه واسعا وقال أبو هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أثقل الصلاة على المؤمنين العشاء والفجر وقال لو يعلمون ما في العتمة والفجر قال أبو عبد الله رحمه الله تعالى والاختيار أن يقول على العشاء لقوله تعالى ومن بعد صلاة العشاء ويذكر عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال كنا نتناوب النبي صلى الله عليه وسلم عند صلاة العشاء فأعتم بها وقال ابن عباس وعائشة رضي الله تعالى عنهم أعتم النبي صلى الله عليه وسلم بالعشاء وقال بعضهم عن عائشة رضي الله تعالى عنها أعتم النبي صلى الله عليه وسلم بالعتمة وقال جابر كان النبي صلى الله عليه وسلم يصلي العشاء وقال أبو برزة رضي الله تعالى عنه كان النبي صلى الله عليه وسلم يؤخر العشاء وقال أنس أخر النبي صلى الله عليه وسلم العشاء الآخرة وقال ابن عمر رضي الله تعالى عنهما وابو ايوب وابن عباس رضي الله تعالى عنهم اجمعين صلى النبي صلى الله عليه وسلم المغرب والعشاء সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 11ই রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 7ই অক্টোবর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সালাতের অক্ত সম্পর্কে চলে আসছে আজকে পর্ব নম্বর 6 ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর 20 বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব যিকরিল ইশায়ে ওয়াল আতামাতে ওমান রাহু ওয়াসিয়া এই অধ্যায় হচ্ছে ইশা এবং আতামা এই দুটোই নামের উল্লেখ বা আলোচনা অমান রাহু আসিয়ান আর ওই সব আইম্মা কেরাম বা ওলামায়ে কেরাম সালাফদের সম্পর্কে যারা দুটোকেই জায়েজ বলেছেন দুটোতেই বলার স্বাধীনতা রয়েছে দিনের ক্ষেত্রে প্রশস্ততা রয়েছে গত সপ্তাহে এর আগের যে অধ্যায়টি ছিল অধ্যায় নম্বর 19 তাতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন বাবু মান কারিহা আন ইয়াকালা লিল মাগরিব ওয়াল ইশা এই অধ্যায় হচ্ছে যে কিছু উলামায়ে কেরামদের সম্পর্কে বা সালাফদের সম্পর্কে যারা বলেছে মাগরিবকে ইশা বলা মাকরুহ কারণ মাগরিবকে যদি ইশা বলা হয় যদিও আরবরা প্রাচীন যুগে সন্ধ্যা হইলে সেই সময়টাকে ইশা বলতো এই জন্য এশার সালাতকে এশায় আখেরা অনেক হাদিসে বলা হয়েছে শেষ এশা মানে এশার প্রথম হচ্ছে মাগরিব এশায় উলা আর এশায় আখেরা মানে আসল যে এশার সালাতের সময় পরের এশা যেটা দ্বিতীয় বা শেষ এশা কিছু কিছু ওলামায়ে কেরামরা মাগরিবের সময়টাকে এশা বলাটাকে মাকরুহ অপছন্দ করেছেন কারণ মানুষ ভুল বুঝে নেবে আজকাল সবাই প্রায় ভুল বুঝে কেউ যদি বলে যে আমি এশার সময় এই কাজটি করেছি বা আমি এশা পড়েছি অথচ নিয়ত করছে সে মাগরিব
ওই প্রাচীন ভাষায় বলছে, তো মানুষ কি ভাববে? ও ভাববে যে এসা মানে এসা বলতে চাইছে। তাহলে এই যে যাতে করে মানুষ ভুল না বুঝে নেই আর বিভ্রান্ত না হয়, সেজন্য মাগরিবের সময়কে বা মাগরিবকে এশা বলে আখ্যায়িত করা মাকরুহ, জি অপছন্দনীয়। তবে যদি বিষয়টি অস্পষ্ট না থাকে, স্পষ্ট থাকে, ক্লিয়ার করে দেওয়া হয়। প্রথম এশা, আর আলেম সমাজে আলোচনা চলছে, আলেমরা বুঝে যারা হাদিস সম্পর্কে জ্ঞান রাখে, আলেম মানে শুধু দেশীয় আলেম কিন্তু আমি বলি না, আলেম মানে যাদের ভালো জ্ঞান আছে হাদিস সম্পর্কে, যে এশায় উলা হচ্ছে মাগরিব আর এশায় আখেরা হচ্ছে এশা, এই পরিভাষাগুলি এরকম হাদিস সম্পর্কে যারা জানে তাদের সম্পর্কে যদি বলা হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু মাকরুহ অপছন্দ। আর একটি অপছন্দনীয় বিষয় হচ্ছে এশাকে আতামা বলা, জাহিলি যুগে এশার সময়টাকে আতামা বলা হইত, এশার সময়কে আতামা বলা হইত। আতামা নামটি যেহেতু জাহিলি যুগের নাম পরিভাষা, ইসলামী পরিভাষা যখন এশা আসলো তখন অনেক সালাফগণ সাহাবাই কেরাম সেটাকে অপছন্দ করতে, যে আর আতামা বলবে না। কাফের মুশরিকরা বলতো আমরা যখন শির কুফুরিতে ছিলাম তখন আমরা আতামা বলতাম, আর এখন বলা যাবে না, এখন বলবে না। বেশ কিছু সাহাবাই কেরামদের এই মতটি ছিল, তার মধ্যে প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমিরুল মুমিনীন উমর বিন খাত্তাবের ছেলে, এবং সুন্নত সম্পর্কে সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে বেশি সুন্নতের পাবন যারা তাদের দু একজনের, তিনি অন্যতম, তিনি অপছন্দ করতেন, তিনি বলতেন না, শক্তভাবে নিষেধ করতেন। আর এশাকে আতামাকেও যদি বলে দিত তো তিনি রাগান্বিত হইতেন, অসন্তুষ্ট হতেন। কিন্তু বেশ কিছু সাহাবাইকেন আমরা বলতেন, আবার এশাকে আতামা বলতেন, তার মানে তারা এটাকে না জায়েজ মনে করতেন না, জায়েজ মনে করতেন, এশাও বলা যায় আতামা বলা যায়। তাই সাহাবা ইকরামদের যুগেও এই পরিভাষা সম্পর্কে বিভিন্ন মত ছিল। আবার আরেক দল তো দুটো দল হয়ে গেল, এক দল বলছে যে মকরু অপছন্দ নিয়ে এশা কাতামা বলা, আরেক দল বলছে না মকরু নয় তবে উত্তম হচ্ছে এশা বলা, উত্তম হচ্ছে এশা বলা। ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই মতটিকে পছন্দ করেছেন যে এশাকে এশা বলবেন আতামা বলবেন, এটা বেশি পছন্দনীয়। এখানে উল্লেখ করা হয়েছে, এসছে অধ্যায়ের আলোচনাতে, কেন তিনি বলছেন যে কোরআন কারীমে আল্লাহ আতামা বললেন এশা বলেছেন, সূরা নূরে অমিম বাদে সলাতিল এশা, এশা শব্দটি উল্লেখ করেছেন। আর কোরআন এবং হাদিসে যে পরিভাষাগুলি আছে সেগুলিকে সেই অবস্থাতে রাখা, সুরক্ষিত রাখা, ওইভাবেই ব্যক্ত করা, এটা বেশি ভালো, এই জন্য এশা বলাটা বেশি ভালো। এখান থেকে আমরা বর্তমান ভারত উপমহাদেশের সমাজে উর্দুভাষী বাংলাভাষীদের মাঝে বেশ কিছু ইসলামী পরিভাষা আছে যেগুলি তারা আসল যেগুলো কোরআনে বা হাদিসের পরিভাষা সেগুলোর থেকে তারা সরিয়ে নিয়েছে। যেমন সালাতকে নামাজ বলা, তারপরে সালাত আলান্নবী, নবী সাল্লামের প্রতি সালাত মানে কি করে দিয়েছে, দরুদ পাঠ করা, দরুদ ও সালাম, সালামটা তো ঠিক রেখেছে, হ্যাঁ সাল্লু আলী ও সাল্লিম ও তসলিমা, নবীর প্রতি সালাত এবং সালাম পেশ করা। দরুদ শব্দ ফার্সি শব্দ, ফার্সি থেকে উর্দুতে এসছে, উর্দু থেকে বাংলায় গিয়েছে, আমাদের দেশের লোকরা অধিকাংশ তো বুঝে না সালাত ও সালাম, খুব কমই লোক বুঝে, যদিও সালামের সাথে সালাত মিলালে বুঝবে, কিন্তু সালাত আলান নবী আরবরা বুঝবে, আমাদের দেশের লোক কী বুঝবে, কিচ্ছু বুঝবে না, ইল্লা মাশা আল্লাহ, যাদের কিছুটা সহি আকিদা এবং দিনই আলোচনা শোনার জ্ঞান আছে ভালো, যারা কোরআন শোনা আলেমদের আলোচনা শুনে অথবা লিখনই পড়ে, এই যে পরিভাষা, এইরকম সেয়াম বা সৌম, সে পরিভাষাকে চেঞ্জ করে বাংলা ভাষা উর্দু ভাষায় কী বলে, রোজা বলে থাকে। হ্যাঁ ঠিক ওই রকমই কথা বলা যেতে পারে এই পরিভাষাগুলি সম্পর্কে, যে এগুলি অপছন্দনীয়। যেমন আতামা বলা অপছন্দনীয় কারণ এটা ইসলামের পরিভাষা নয়, জাহিলি যুগের পরিভাষা, এশা বলা পছন্দনীয়। ঠিক তেমনই নামাজ, রোজা, তারপরে দুরুদ, এসব পরিভাষাগুলি হচ্ছে অপছন্দনীয় পরিভাষা, হারাম নাজায়েজ বলবো না, কিন্তু অবশ্যই মাকরুহ বা অপছন্দনীয়, কারণ কোরআনে বা হাদিসে যে পরিভাষা এসছে তা হচ্ছে সালাত, হ্যাঁ সালাত আকিমুসসালাহ, আর সিয়াম বা সৌম, কুতিবা আলাইকুম সিয়াম ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, ঠিক না, তারপরে
sallu alaihi wa sallimu taslima, salat ala nabi ji man salla alayya wahidatan ji akbar amar proti salat pesh korbe sallallahu alaihi wa sallam. To arekti motor kotha bolchhilam je atama bola jabe kokhon jokhon eshake deri kore porben beshi beshi bilombe porben thon atama karon atama mane hocche bilombo kora atama mane হচ্ছে বিলম্ব করা লেট করা রাতে আর যদি এশা প্রথম দিকে পড়ে নেন দা 8টা 9টার মধ্যে পড়ে নিলেন আপনি তাহলে এটা এশা আর সেটা যদি 10:30টায় পড়েন শেষ দিকে গিয়ে এক তৃতীয় অংশ পার হওয়ার পর এক তৃতীয় অংশ থেকে শুরু করে অর্ধেক রাত পর্যন্ত তখন তার নাম হচ্ছে আতামা এটাও একটি মত কিন্তু এগুলি তেমন কোনো গুরুত্বপূর্ণ ইখতিলাফ নয় যাই হোক সার কথা হচ্ছে যে শরীয়তে যে সব পরিভাষা কোরআন এবং হাদিসে রয়েছে সেগুলি সংরক্ষণ করা সেগুলি মানুষের মাঝে প্রচার প্রসার করা এটি হচ্ছে সবচাইতে উত্তম জি ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাই বলছেন যে এশা এবং আতামা দুটুই কথা কিন্তু সালাফদের ভাষায় সাহাবা কেরামদের ভাষায় এসেছে আতামাও এসেছে আর এশাও এসেছে আর একদল উলামা কেরাম এই জন্য রাআহু আসিয়ান এই ব্যাপারে বিষয়টিতে স্বাধীনতা দিয়েছেন যে তোমার ইচ্ছা তুমি এশাও বলতে পারো আতাও বলতে পারো দুটোই সমান তাদের কাছে দুটোই জায়েজ আবার কেউ বলছে যে না মাকরুহ আতাও বলা দ্বিতীয় মত তৃতীয় মত হচ্ছে আজ উত্তম হচ্ছে ইমাম বুখারী মাল উত্তম হচ্ছে এশা বলা ওয়া ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেছেন হাদিস বিনা সনদে নিয়েছেন কিন্তু অন্য জায়গায় সনদের সাথে পুরো হাদিস এসেছে আসকালু সালাত আলাল মুনাফিকিন আল ইশা ওয়াল ফজর সবচেয়ে ভারী সালাত হচ্ছে মুনাফিকদের উপর ভারী নামাজ হচ্ছে মুনাফিকদের উপর ইশা এবং ফজর মুনাফিকদেরকে কি লাগে সবচেয়ে ভারী লাগে এশা ভারী লাগে এই জন্য যে রাত অন্ধকার হয়ে গেছে অন্ধকারে যাওয়া তারপর সারা দিনের ক্লান্তি আছে হ্যাঁ কাজকাম করেছি শুয়ে যাব বাসাতে পড়ে নি যারা ঘর গৃহস্থী করে হ্যাঁ কঠোর পরিশ্রমের কাজ করে গৃহস্থী ছাড়া এখানে প্রবাসী যারা পরিশ্রমের ডিউটি করে তাদের অবস্থাটা কি সারা দিন কাজ করে এমন ভেঙে আসে তাতে ঘুমাতে ইচ্ছা হয় না যদি আজকাল এই ইন্টারনেট এর ফিতনাতে কঠোর পরিশ্রম করে আসলেও ফরজ হক আদায় করতে হবে ইন্টারনেটের হক মোবাইলের যে হক আছে তাই না এটা আদায় করতে হবে রাত 10টা 11টা 12টা পর্যন্ত তো হক আদায় করতে হবে আর স্ত্রীর হক নাই আদায় করবে স্বামীর হক আদায় করে না স্ত্রী কিন্তু নেটের হক ঠিকই আদায় করছে ঠিক না জি এই হচ্ছে অবস্থা জি আল্লাহ হেদায়েত দান করুক সময়ের মূল্যায়ন করা আল্লাহ তৌফিক দান করুক সময়কে যেন আল্লাহ ভালো কাজে লাগাবার তৌফিক দান করুক এশার সালাত ওই যুগ প্রাচীন যুগ তখন এশার সালাত মোরা হতেন ভারী রাত অন্ধকার হ্যাঁ তারপরে অন্ধকারে বুঝতেও পারবে না সাহাবায়ে কেরামগণ বা নবী সাল্লাল্লাহু বুঝতে পারবে না গেলাম কি গেলাম না চোর ধরা পড়বে না কারণ মুনাফিক তো আসল অন্তর থেকে নামাজ পড়তে চায় না শুধু হাজিরা দিতে যায় যাতে মুসলিম বলে গণ্য করা হয় আর কোন রকমের যেন অ্যাকশন না নেওয়া হয় এদের বিরুদ্ধে অন্তরে তো ইসলাম নেই মোনাফিকদের অন্তরে মোনাফিক আকীদার মোনাফিক আসলে কাফের ছিল জঘন্য কাফের কিন্তু ঘরের শত্রু কাফের ঘরের শত্রু কাফের ঘরের শত্রু বাইরের শত্রুর চাইতে মারাত্মক আপনারা একই উঠানে ভাইয়ের সাথে বাস করছেন ভাবির সাথে বাস করছেন তাই না আর তারা যদি দুশ্মন হয় তো বাঁচা মুশকিল বাঁচা মুশকিল কখন যে কি খাওয়াই দেবে হয় শহরে জাদু করে দিবে কিছু খাওয়াইয়ে কিছু করে বুঝতেই পারবেন না আর না হলে বিষ খাওয়াই মেরে দিবে বুঝতেই পারবেন না যে কখন কি করলো না করলো কিন্তু বাইরের শত্রু সতর্ক কোন জায়গায় শত্রু আছে কখন শত্রু সামনে থাকতে পারে মত পেতে থাকতে পারে সতর্ক বাইরের শত্রু থেকে ঘরের শত্রু থেকে সতর্ক অসম্ভব কথা ও জানছে সবসময় যে কখন ঢুকছেন কখন বেরোচ্ছেন কখন কোন দিকে যাচ্ছেন কখন অসতর্ক আছে সব জানছে মুনাফিকরা হচ্ছে ঘরের শত্রু মুসলিম সমাজে যেসব নাস্তিক ইসলাম বিদ্বেষী রয়েছে এরা যারা বিজাতি কাফের তাদের চাইতে জঘন্য ইসলামের শত্রু মুসলিমদের শত্রু এরা জি আল্লাহ হেদায়েত দান করেন এবং এদের অনিষ্ট থেকে মুসলিম উম্মার হেফাজত করেন এরা বেশি ইসলামের ক্ষতি করেছে এবং করছে
ফজরের সালাত কেন ভারী? কারণ তখন আসলে ঘুমটা আরো বেশি চেপে আসে, ঘুম থেকে উঠেও উঠতে ইচ্ছা করে না, তাই না? আবার মনটা চাই শুয়ে পড়ি। ভালো মানুষদের অনেক সময় এরকম হয়, সাথে সাথে ঘুম থেকে উঠে লাফ দিয়ে উঠবো, এটা অত সহজ নয়। এটা নফসের সাথে বড় জিহাদ, ওঠার পরে কষ্ট লাগছে, তাই না? তো এই জন্য মুনাফিকদের জন্য ফজরের সালাত বেশি হয়, আর তারপর অন্ধকারের সময় ওখানেও বুঝতে পারবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বুঝতে পারবেন না, তাই না? গেলাম কি গেলাম না, যদি জিজ্ঞাসা বাদক করে ছিলাম, তাই না? ছিলাম। বর্তমান যুগে একটু অবস্থার পরিবর্তন হয়েছে, এশাটা ভারী কিন্তু অধিকাংশ লোকের জন্য, না কি কোনটা ভারী? ফজরটা ভারী, কিন্তু এশাটা অনেকের জন্য ভারী নয়, এশাটা অনেকের জন্য ভারী নয়। তবে গ্রামাঞ্চলের লোকের জন্য এখন এশাটা ভারী, কারণ বিদ্যুৎ নেই, রাস্তাঘাট অন্ধকার, মসজিদে তো অন্ধকার হয়ে আছে, ভারী লাগছে। তারপরে গ্রামাঞ্চলের লোক একটু পরিশ্রমের কাজ করে, তো গ্রামাঞ্চলের মোনাফেককে চেনা যায়, এই জন্য আমি বেশ কিছু আলোচনায় এই কথাটি বলেছি। গ্রামাঞ্চলের এখনকার মোনাফেককে চিনতে হবে এর সাথে না পেলে, এগুলো গ্রামাঞ্চলের মোনাফেক, মোনাফেকের আলামত। আর শহরের মোনাফেকদেরকে চেনা যায় ফজরের সালাতে, এর সাথে সহজ তাদের জন্য, কারণ বিদ্যুৎ আছে, রাস্তাঘাট দিনের মতো হয়ে আছে, আর তারপরে এমনিতে কাজকর্ম চলতে আছে জমজমাট শহরে, হ্যাঁ, পেশা স্বাভাবিক যাওয়া তাদের। কিন্তু ফজরটা শহরের লোক আরও বেশি বিলম্ব করে ঘুমায়, যার ফলে তাদের জন্য ফজরে উঠাটা ইমানের পরিচয়, আর ফজরে অলসতা ঘুমিয়ে থাকা এটা হচ্ছে মুনাফিকের পরিচয়। যেহেতু শহরের মুনাফিকদেরকে চিন্তা হয় তো ফজরে তলাশ করতে হবে, আর গ্রামের মুনাফিকদেরকে চিন্তা হয় তো এশায় তলাশ করতে হবে। দুটো সালাতে যদি থাকে তাহলে জানতে হবে যে মুনাফিকই মুক্ত। জি, আর মানুষের আমলের নেফাক, আমলের মোনাফেকি আকিদার মোনাফেকির দিকে নিয়ে যায়, ছোট অপরাধ বড় অপরাধ দিকে নিয়ে যায়। মানুষ যখন আমলের ক্ষেত্রে বেশি মোনাফেকিতে চলে যায় তখন আকিদা তো তখন কি চলে আসে, ধীরে ধীরে হ্যাঁ রোগ ধরে নেয়। জি, আকিদাই তখন নেফাক চলে আসতে পারে, যদিও মোনাফেকি দুই রকমের, আকিদা বিশ্বাসগত নেফাক কপটতা, আর একটি হচ্ছে আমলগত নেফাক বা কর্মগত কপটতা। আমলের নেফাক হচ্ছে সালাত পড়ে কিন্তু আলসেমি করে, আমলের নেফাক, সালাত ছাড়বে না কখনো, সালাত একবার পড়তেই চাই না অভক্তি, কিন্তু লোকজনকে দেখানোর জন্য কারো চাপে ভয়ে পড়ে, তাই এটা হচ্ছে আকিদার মুনাফিক, আকিদার মুনাফিক। তাহলে সালাতের ক্ষেত্রেও আকিদার কিছু মুনাফিক আছে আর কিছু আমলের মুনাফিক আছে, কিন্তু না কখনো পাঁচ অক্ত সালাতের কোনো অক্ত ছাড়ে না, অনেকে আছে, কিন্তু সালাত ভারী লাগে, মন মোটেই লাগে না, মজা মোটেই পায় না, বরং হ্যাঁ জাগালে কষ্ট লাগে, ভারী লাগে খুব। ওয়ালায়াতুনা সালাত ইল্লাহম কুসালা, আল্লাহ কোরআনে বর্ণনা করেছে, তারা সালাতে আসে কিন্তু অলসতা ভরে, অলস হয়ে উঠতে কষ্ট, মসজিদ যেতে কষ্ট, সালাত আদায় করলো মনোযোগী না, আমলের মুনাফিক, আমলের মুনাফিক। যদিও এক অক্ত সালাত কখনো ছাড়ে না, কিন্তু জোহরকে আসরে, আসরকে দিল ঠেলে, মাগরে হ্যাঁ গেল, ফজর হ্যাঁ জামাত ছুটলো ইত্যাদি, বা সূর্য উঠতে যাচ্ছে, আমলের মুনাফিক। তাহলে সালাতের ক্ষেত্রে দুই রকমের নেফাক বিদ্যমান রয়েছে মুসলিম সমাজে, আকিদার মুনাফিক আর আমলের মুনাফিক। আমলের মুনাফিকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনটি লক্ষণ বলেছেন, আর হাদিসে বলেছেন চারটি, আর বাউন মান কুন্নাফি, চারটি দোষ আছে যার মধ্যে থাকবে, কানা মুনাফিকান খালেসান, সে হচ্ছে খাঁটি মুনাফিক, পাক্কা মুনাফিক। জি, এইভাবে বিভিন্ন, এছাড়াও শুধু চারটি বলে চারটিতে সীমিত নাই, চারটি সেখানে কথা প্রসঙ্গে বর্ণনা করেছেন, মুনাফিকের মেলা লক্ষণ রয়েছে, ইসলামের জন্য ব্যথা নেই, মুসলিম মারা গেলে ব্যথা নেই, হ্যাঁ তার সাথে যদি একটু ইখতিলাফ থাকে, কিন্তু কাফের মরলে ব্যথিত, কাফের জন্য ব্যথিত, কাফের জন্য খুব ভালো মানুষ ছিল, কাফের প্রশংসা করে,
তাদের কিছু পার্থিব ভালো আচরণের জন্য, কিন্তু মুসলিমের আকীদা সবচেয়ে ভালো গুণ হচ্ছে আকীদা, তার কাছে আছে অন্তত সেই আকীদা, শিরকি কুফরি আকীদা নয়। এই বদবদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হয়তো কিছু ভুল ত্রুটি আছে কিন্তু না তা ভালোবাসে, এগুলোও মুনাফিকের আলামত। আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর একজন মুসলিম ফাসেক হইলেও আল্লাহকে ভালোবাসে, আল্লাহর দিনকে ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, কিন্তু একজন কাফের ভালোবাসে না। সুতরাং দুনিয়ার চাকচিক্য অথবা ভালো কিছু অ্যাক্টিং কাফেরদের দেখে, ভালো তাদের কিছু মানে আচার আচরণ দেখে, লেনদেন দেখে কিছু লোকেরা প্রতারিত হয় আর খুব সুনাম করে কাফের, এটাও নেফাক কপটতার লক্ষণ না। মুনাফিকই রয়েছে যে আপনি একজন মুসলিমের উপর কাফেরকে অগ্রাধিকার দিচ্ছেন অথবা বেশি পছন্দ করছেন। আল্লাহ হেফাজত করুন। ওয়াকালা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াল ফাজরি। আগের হাদিসে কি আসলে এশা শব্দ আসলো, অধ্যায়ের সাথে মিল যে এশা ও বলা যেতে পারে আর আতাও বলা যেতে পারে। দুই নম্বর হাদিসটা আসছে, যদি মানুষরা জানতো যে মাহফিল আতামাতি ওয়াল ফজরে এশা এবং ফজরে, আতামা মানে এশা, আতামা এশা এবং ফজরে কি গুণাগুণ রয়েছে, কি যে মহত্ব ফজিলত রয়েছে, লা আতাও হুমা ওয়ালাও হাবুয়ান, ওই হাদিসের অংশটুকুনি আসেনি, তাহলে মানুষ যদি এমনি স্বাভাবিক সুস্থতায় হেঁটে চলে আসতে পারে না, ওয়ালাও হাবুয়ান হামাগুড়ি দিয়ে আসছে, পাছা ঘরে পাছা ঘষ্টি আসছে, তবুও মসজিদে হাজির হইত, এশা এবং ফজরে এত ফজিলত রয়েছে। এখানে আতামা শব্দ উল্লেখ করা হয়েছে, তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এশা বলেছেন কখনো আতামা বলেছেন, তাহলে দুটোই জায়েজ। যদিও তাই বলছেন, যদিও কোনটি উত্তম, এশা বলা উত্তম, তাই বলছেন কালা আবু আবদুল্লাহ, ইমাম বুখারী রাহমাল্লার ছাত্র বলছেন, কারণ এই কথাটি যদি ইমাম বুখারী হয় তাহলে কেন বলবেন যে কালা আবু আবদুল্লাহ, আমি কি বলবো যে আমার নাম ধরে যে হ্যাঁ অমুক বলছেন না, বলছে আমি বলছি বলবো, ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে এই কথাগুলি লিখেছেন কে, ইমাম বুখারী রাহমাল্লার ছাত্র, যারা এই সহি বুখারীর কী করেছে পাণ্ডুলিপি লিখেছেন, হাতে লিখেছেন যারা, অথবা বর্ণনা করেছেন, যেমন ইমাম ফেরাবরি রাহমাহুল্লাহ তাআলা সবচেয়ে বেশি সহি বুখারীর বর্ণনা করেছেন, তো তিনি অথবা তা অন্য কোনো ছাত্র বলছেন, কাল আবু আবদুল্লাহ আমাদের ওস্তাদ ইমাম আবু আবদুল্লাহ আল বুখারী, ইমাম বুখারী রাহমাহুল্লাহর উপনাম কুনিয়াত কী ছিল, আবু আবদুল্লাহ, আর নাম কী ছিল, মোহাম্মদ, বাপের নাম কী ছিল, ইসমাইল, উপাধি কী ছিল, লাকাব, বুখারা শহরে সেই জন্য বুখারী, বুখারা শহরে সেই জন্য বুখারী, কিন্তু উপাধি ছিল আমিরুল মোমেনিন ফিল হাদিস, হাদিসের আমিরুল মোমেনিন, হাদিস শাস্ত্রের আমিরুল মোমেনিন, এটি তার উপাধি ছিল। ওয়াল ইখতিয়ারও, তিনি বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, ওয়াল ইখতিয়ার পছন্দনীয় মত হচ্ছে, আইন ইয়াকুলা, একজন মুসলিম বলবে আল ইশা, আতামা বলবে না, ইশা বলবে, কেন? দলিল হচ্ছে লে কাউলি তালা, কারণ মহালানরা এই ভাষাটি বলেছেন, কি বলছেন, অমিম বাদে সলাত ইল ইশা, এশার সলাতের পরে যখন বাপ মা ঘরে চলে গেছে, নাবালক ছেলে মেয়েরা বাপ মায়ের ঘরে সতর্ক সাবধান না করে না জানিয়ে ঢুকবে না, হুট করে দরজা খুললো আর ঢুকে পড়লো, এরকমটা করবে না। তিনটি টাইমে নাবালক ছেলে মেয়েরাও বাপ মায়ের ঘরে না জানিয়ে প্রবেশ করবে না, অনুমতি না নিয়ে, আর অনুমতির তরিকা হচ্ছে সালাম দেওয়া আর তার সাথে কি করা, নক করা, নক করা, বেল থাকলে বেল বাজানো, ইস্তিজান, দুটোই নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তাস্তানিসু মানে তাস্তাজিন, অনুমতিও নেবে আর কি করবে, সালাম দেবে, দুটোই কাজ করতে হবে, দুটোই হচ্ছে সন্না। এই জন্য যদি কারো বাসা গেছেন, বাড়িতে গেছেন, কলিং বেল আছে, তাহলে বেল বাজাবেন, সালাম দেবেন, দুটোই সন্না। দরজা খোলা আছে, একটু চাপ দিলে খোলা আছে কি না, খোলা আছে, আছেন ভাই, ঢুকে পড়লেন, না যাইজ নয়। গ্রাম অঞ্চলে অনেক বাড়িতে তো দরজাই নেই, কিচ্ছু নেই, তাই না, আছেন ভাই, হ্যাঁ চাচা আছেন, বড় ভাই আছেন, আর ঢুকে পড়লেন, না যাইজ এগুলো কাজ, কোরআনে আল্লাহ নিষেধ করে, না তা খুলু, প্রবেশ করবেন না, গাইরা বৈধ নিজের বাড়ি ছাড়া, হাত্তা হাত্তা যতক্ষণ পর্যন্ত অনুমতি না নেবে,
অতুসাল্লিমু আলা আহলিহা এবং বাড়ির লোকদেরকে সালাম না বলবে। এই আয়াতের তাফসীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে তিনবার করে অনুমতি নেবে, তিনবার করে সালাম দিবে সাথে সাথে। সালাম আলাইকুম আসবো, সালাম আলাইকুম আসবো, সালাম আসবো নাকি সাথে সাথে? বেল বাজানোর তরিকা কি এটা? যেমন কিছু লোকেরা করে, 10 সেকেন্ড পর পর দিল বা সাথে সাথে একটা বেল দিল, 5 সেকেন্ড 10 সেকেন্ড থামেনি, আবার দিল, আবার 5 সেকেন্ড 10 সেকেন্ড হয়নি, আসার সময় দিচ্ছে না, ও রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে তিনবার বেল দেওয়া হয়ে গেল। না, এগুলো জায়েজ নাই, এভাবে ঠিক নাই। বেল দেওয়ার পরে বা সালাম দেওয়ার পরে অনুমতি না, একবার সালাম দেবেন, একবার হ্যাঁ নক করবেন বা বেল বাজাবেন, তারপরে কিছুক্ষণ থাকবেন, যাতে রুমের যে কোনো রুমে থাকলে ওখান থেকে আসতে পারে, অন্তত 30-40 সেকেন্ড অথবা এক এক মিনিট, ঠিক আছে? তো এক এক মিনিট থামলেন, মানুষ অপ্রস্তুত থাকতে পারে, খালি গায়ে আছে, গেঞ্জি গায়ে দিয়ে আছে, কি আছে না আছে, হঠাৎ করে খুলবো না, মানুষের সাথে আমি দেখা করি না, সুতরাং একটু প্রস্তুত হতে দেন, এক মিনিট টাইম দেন। তাই একবার কলিং বেল দিয়ে আর একবার সালাম দিয়ে আপনি এক মিনিট থামেন, তারপরে না কোনো সাড়া শব্দ পাচ্ছেন না, সাড়া শব্দ পাঞ্চের না সাড়া শব্দ পাচ্ছে চলে আসছে, তাদের সবুর করেন, আমাদের বাচ্চারা বুঝে না আর কি করে, অধৈর্য, যার ফলে করে কি? হ্যাঁ, বাচ্চারা কেন, বাচ্চার বাপ মনে করি তো আমার বাড়ি, আর স্ত্রী হতে পারে নফল নামাজ পড়ছে, হতে পারে বাথরুমে আছে, আর শুরু করে দিয়েছেন। আর যদি বদ মেজাজি স্বামী থাকে তো স্ত্রী তো যদি বাথরুমে বৈশাও থাকে তো অর্ধেক পায়খানা করেনি, ও দৌড় দিয়ে আসতে হবে, না হলে মায়ের খেতে হবে। অনেক জালেম স্বামী আছে, আছে না নেই? আপনার কেউ যদি না থাকে শুধু আপনার স্ত্রী, তারপর এরকম অধৈর্য হওয়া ঠিক নয়। ছেলেমেয়েরা মাদ্রাসা স্কুল থেকে আসে এরকমটা করে, আর বেলের উপরে বেল, আর বেল ধরে আছে, চেপে ধরেই আছে, ওটাও যায় না, এবারে হালকা করে দেন একটু, যাতে পেরেশান না হয়ে যায় বাড়িওয়ালা, হ্যাঁ হালকা করে দেন, থেমে যান। তাহলে এই বিষয়গুলো সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে সামাজিক বিষয় বা পারিবারিক বিষয়, কিন্তু দিন ইসলাম এইভাবে দিক নির্দেশনা দিয়েছে। জি হ্যাঁ, ধৈর্য ধরেন, তিনবার ডাক দিলেন, তিনবার অনুমতি চাইলেন, সালাম দিলেন, কোনো সাড়া শব্দ আসলো না, ফিরে চলে আসেন, দেখি খোলা আছে কিনা একটু দেখি, না চলবে না বাইরের লোক। আচ্ছা, এত দূর তো চলে, ফিরে চলে আসে নাই মনে হয় কেউ বাড়িতে, কিন্তু আল্লাহর কোনো বান্দা বাড়িওয়ালা যদি গেটে আসে, আসার পরে বলছে এখন সময় নেই পরে আসছেন, তাহলে জীবনে আর তার সাথে দেখা সাক্ষাৎ করবেন? আপনারা সম্পর্ক রাখবেন? সম্পর্ক ছিন্ন কাট একবার সাথে, ঠিক না? এ হচ্ছে আজকালকার মুসলিমদের চরিত্র। আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়াইন কিলা লাকুম মুরজিউ ফারজু, ওয়াইন কিলা লাকুম তোমাদেরকে যদি বলা এর যাও রিটার্ন যাও, এখন সময় নেই ব্যস্ত, তাহলে ফারজু ফিরে চলে যাও। আমাদের অফিসে কোনো ব্যক্তি যদি আসে, যান এখন ফিরে যান, বাপরে এর ব্যবহার করতো খারাপ রে, তাই না? এগুলো খুবই ভালো মনে করছিলাম, তাই না? না না, এটা ইসলাম ভাই, ব্যস্ত তো থাকতে পারে, আপনি আপনার মতো করে কেন আসবেন? আপনার সময় সম্পর্কে আপনি জানেন যে আপনি কখন ফ্রি, কিন্তু যার কাছে যাচ্ছেন তার সময় অনুযায়ী, তার সুবিধা অনুযায়ী আপনাকে সময় দেবে, এটা হচ্ছে শরীয়ত। এর যেও ফিরে যাও, ফারজে ফিরে চলে আসেন, কোনো কষ্ট নেবেন না। ইসলাম তাহলে কত উদারতা শিখিয়েছে, উদারতার প্রয়োজন রয়েছে, কলমটা অনেক বড় হইতে হয়, প্রশস্ত হইতে হবে, অসুবিধা নেই, এটা আমার সাথে ঘটতে পারে, আমি এরকম পরিস্থিতি শিকার হইতে পারি, নিশ্চয় কোনো অসুবিধা আছে। জি, এই এই মাসলার উপর ক্যাশ করতে পারেন, টেলিফোন উঠানো, টেলিফোন কেউ উঠাইল না ধরেন, অথবা উঠিয়ে বললো যে আমি ব্যস্ত আছি পরে কল দেবেন, আরে বাপরে বাপ, একটা কথাও বলো, জিজ্ঞাসা করলো না কেমন আছেন, ভালো আছেন, ব্যস্ত আছি পরে কল দেবেন, মেজাজ খারাপ, তাই না? না, এটা ইসলাম শেখায়নি, ইসলাম শেখাচ্ছে কলটা বড় করেন। জি হ্যাঁ, এর যেও কলে বলছে টেলিফোনে এ আয়াত ফিট করেন, ফিরে যায় এখন কথা বলিও না পরে কথা বলবে, পরে যাও ঠিক আছে, রেখে দাও, কোনো দুঃখ নেবে না, মনে কষ্ট নেবে না। তো যাই হোক, এশার সালাতের পরে আর কোন সময় ছেলেমেয়েরা বাপ মার ঘরে ঢুকবে না, না বালক ছেলে মেয়ে হইল, হ্যাঁ জোহর পরে, তারপরে ফজর আগাখানে, এই সময় তিনটি সময়, বাকি অন্য সময় দিন দুপুরে সকাল বিকাল স্বাভাবিক এই সময়গুলোতে।
কিন্তু যদি অবস্থার পরিবর্তন ঘটে, যেমন আজকাল আরব দেশে ফজর পরে শোয়ার রোগ আছে, যদি শোয়াটা জায়েজ কিন্তু অনুত্তম শোয়া, তাই না? টাইমটা আর রাতে ঘুম পড়া হয় না, সেই জন্য ফজর পর শুয়েছেন বা শুইতে হচ্ছে। এখন ফজর পরে স্বামী স্ত্রী শুয়ে বাপ মা শুয়ে আছে, আর সাত বছর আট বছরের ছেলে যদি হুট করে ঢুকে, না ওই যুগে চোদ্দশো বছর আগে ওই সময়টা ঘুমাইতো না, সেই জন্য ওই সময়গুলো বলা হয়নি। এখন ওই সময় ফিট হবে, যে সময় ঢুকবে না, কারণ বাপ মা ঘুমিয়ে আছে, শুয়ে আছে, কি অবস্থায় শুয়ে আছে না আছে, যতক্ষণ অনুমতি না নেবে ততক্ষণ পর্যন্ত ঢুকবেন না। বাপ মাকেও সতর্ক হইতে হবে, যদি শুয়ে থাকে ওই রকম তাহলে লক করে রাখবে ভিতর থেকে, এটাও হওয়া উচিত। ওয়ায়ুজকারু আন আবি মুসা, আর উল্লেখ করা হয়েছে মানে বর্ণনা করা হয়েছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন কুন্না নাতানাওয়াবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা সালাতিল ইশা, আমরা পালাক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের কাছে যেতাম ইনদা সালাতিল ইশা, এশার সালাতের সময়, মানে এশা নামাজ পড়ার দিন তো কাজকর্ম করতাম, আর তারপরে তখন এশার সময় যেতাম, কিন্তু ডেলি ডেলি যেতে পারতাম না, তখন পাশের প্রতিবেশীর সাথে আমরা পালা করে নিয়েছিলাম, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শগুলো দিনই কথাগুলি ছুটে না যায়। আজকাল আল্লাহ কত সুবিধা করে দিয়েছেন, আপনি আসলেন আর তারপরে অডিও একটা নিয়ে গেলেন, তাই না? অডিও রেকর্ডটা নিয়ে গেলেন আর তারপরে নিয়ে গিয়ে রুমে দশ বিশ জন আছে, রুমে কেন, সারা দুনিয়াতে যত আপনার সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল হোক আর রিলেটিভ সার্কেল হোক, আত্মীয় স্বজন হোক, পরিচিত হোক অপরিচিত হোক, সবার কাছে সেন্ড করে দিলেন, তো এই কাজটা হয়ে গেল। কিন্তু সাহাবীদের জামানায় তার এই সব সুযোগ সুবিধা ছিল না, যে আসবে সে দিন শিখবে, যে আসবে না সে তো বঞ্চিত হয়ে গেল, কপি করে নিয়ে যাওয়ার কোনো রকমের সুযোগ সুবিধা নেই ছিল, তাহলে কি করবেন? আর সব দিন আসা সম্ভবও না, বাড়ি অনেক দূরে, পাশে মহল্লা মসজিদ আছে অনেক দূরে, তারা বাস করেন দুই কিলোমিটার তিন কিলোমিটার ধরে, কেউ আওয়ালিতে থাকতেন, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আওয়ালিতে থাকতেন, হ্যাঁ, তারপরে আপনার কি বলছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বাকি বোথান, বাকি কবরস্থান কত দূর পর্যন্ত, তারপরে তারপরে থাকতেন, জি পনেরো মিনিট বিশ মিনিট লেগে যাবে হয়তো আসতে, তো কি করতেন যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমগুলি, কোরআন হাদিসের কথাগুলি আমাদের কাছ থেকে ছুটে না যায়, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পালাক্রমে উপস্থিত হইতাম এশার সময়, কারণ এশার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিনের কথা বলবেন, তো ওইটা শোনাও হবে আর তার সাথে নামাজটা পড়া হবে। তো ডেলি না যেতে পারলেও ভাই আজকে আমি যাচ্ছি, কালকে তুমি যাবে, প্রতিবেশীর সাথে পালা নির্ধারণ করে নিত। আতামা বিহা, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সাথে দেরি করে দিলেন, এই যে আতামা মানে হচ্ছে বিলম্ব করা, আখারা আতামা মানে এমন সলাৎ যেটা বিলম্বে পড়া হয়, সেই জন্য কেউ কেউ বলেছেন যে এশাকে যদি কেউ দেরি করে পড়ে তাহলে সেটার নাম আতামা বলা যেতে পারে, কিন্তু যদি প্রথম দিকে পড়ে নেয় তাহলে সেটা এশা। ওয়াকাল বাযহুম, কেউ কেউ বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আতামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আতামাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্ব করেছেন আতামার সলাতে, এই যে এশাকে আতামা বলা, আতামা বিল আতামাত, তাহলে এটাও জায়েজ, সাহাবায়ে কেরামরা এরকম বর্ণনা করেছেন শব্দ। তারপর ওয়াকালা জাবির, জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত পড়তেন, তো এশাও কেউ বলেছেন, যেমন আতামা বর্ণনা এসেছে তেমন এশাও এসেছে। ওয়াকাল আবু বারজা, আবু বারজা আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআখিরুল ইশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতে বিলম্ব করতেন, লেট করে পড়তেন, সব সময় নেই, বেশিরভাগ বা কখনো কখনো, যেমন আগে আসছে হাদিস, দেখছেন যে সবাই জমা হয়ে গেছে, লোক সংখ্যা যথেষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি পড়ে নিলেন, না লোকজন বিলম্ব করছে, এখনও তো অনেক লোক বাকি, অল্পই লোক এসছে, তখন কি করতেন, বিলম্ব করতে, যেমন আমরা আজ আজকাল বক্তব্য এরকম করি, দেখছি যে লোকজন জমা হয়ে গেছে, দিলাম আজকাল দাম, এসা যেহেতু একটু অনেক আগে হয়ে যাচ্ছে সুতরাং আটটার সময় শুরু করে দিলাম, কিন্তু মাঝে মাঝে দেখছি না লোকজন এখনও আসেনি ধরেন, তো তখন আটটা জায়গায় শোয়ারটাই করলাম, দেরি করলাম, তো এইরকম সলাৎ, তাহলে সলাৎ একবারে বাঁধা ধরা টাইম আছে, যে ধরেন সৌদি আরব সবচেয়ে ভালো দেশ যেখানে সলাতের টাইম টেবিলগুলো খুব মাশাআল্লাহ সুরক্ষিত, টাইম বাঁধা আছে, তাই না? আর সুন্নতি তরিকাতে সেই সলাৎগুলি আদায় হচ্ছে, তো যেই টাইমটা বাঁধা আছে তার মানে এইটাই একদম ফিক্স টাইম এমন কথা নয়, এটাকে আগে পরে করা যেতে পারে যদি ওপর থেকে কোনো রকম বাধা নিষেধ না থাকে। হ্যাঁ, কিন্তু সৌদি আরবে ধরেন ওপর থেকে বাধা নিষেধ আছে,
আপনি সালাতকে আগে করতে পারবেন না, সালাতকে আপনি বেশি লেট করতে পারবেন না, কারণ আপনার উপরে আওকাফ, হ্যাঁ আওকাফ মন্ত্রণালয় আছে, যারা এটাকে হোল্ড করে আছে, টাইম বেঁধে দিয়েছে যে এই এই টাইমে দাম্মামে এই টাইমে সালাত আদায় করতে হবে, মাগরিব এই টাইমে, এশা, হ্যাঁ সুতরাং এশা, কেউ কোনো এক মসজিদে দু চার দশ মিনিট অসুবিধা নেই, কিন্তু ধরেন এশার সালাত এখানে কেউ আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা পরে যদি আদায় করে না, হ্যাঁ নোটিশ চলে আসবে, অনেক চলে আসবে, কারণ এতে উপরে যে আদেশ রয়েছে এতে মাসলিহাত রয়েছে, মানুষ অনেক সময় বিচলিত হবে বা বিভ্রান্ত হবে। আজান আগে হয়ে গেল আর কোন আজান হইল, তাই না? আজান এত দেরিতে হচ্ছে আর কোন আজান হচ্ছে এত দেরিতে, বিভিন্ন রকম বিষয়গুলো রয়েছে যার ফলে এখানে নিয়ম নীতিমালা বেঁধে দেওয়া হয়েছে। এটাই যে শরীয়তে একবারে ফরজ তা নয়, কিন্তু কোনটা ফরজ, যে শাসকের বৈধ নির্দেশ মানতে হবে, ওয়াউলিল আমরি মিন, এটা হচ্ছে আদেশ। কিন্তু যেখানে স্বাধীন ভারত বাংলাদেশে স্বাধীন, মসজিদের ইমাম এবং মসজিদের দায়িত্বশীল মোতাওয়াল্লি স্বাধীন, আমরা এশা রাত নয়টা সাড়ে নয়টা পড়বো, কেউ বাধা দেবে নাকি? আমরা এশাটা সাড়ে সাতটা আটটাই পড়ে নেবো, কেউ বাধা দেবে নাকি? আগে পরে আজান হচ্ছে, এক মহল্লাতে সাড়ে সাতটায় এশা হয়ে যাচ্ছে, আটটায় হয়ে যাচ্ছে, আর এক মহল্লাতে নয়টা সাড়ে নয়টা হচ্ছে, কেউ কিছু বলবে নাকি? কোনো অসুবিধা নেই, কলহ বিবাদের কোনো সম্ভাবনাও নেই, আর ওপর মহল থেকে কোনো রকমের চাপ আসার, আর সোকজ করো কেন এরকম করলে, তাও নেই আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ আমরো ফিজা আলে কেউ আছে, কোনো অসুবিধা নেই। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, এশায় বিলম্ব করতেন। আবু বারজা বলছেন ওয়াকাল আনাস, আনাস রাদিয়াল্লাহু বলছেন আখরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল এশা আল আখেরাত, নবী সাল্লাল্লাহু বিলম্ব করলেন এশায় আখেরাতে, শেষ এশাতে, এই যে শেষ এশা, শেষ এশা মানে কি? তাহলে যারা হাদিসের পরিভাষা জানা, শেষ এশা মানে এশা, আর এশায় উলা, তাহলে শেষ যখন তখন উলা প্রথম আছে, এশায় উলা মানে হচ্ছে মাগরিব। ওয়াকাল ইবনে উমার আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবু বাইয়া আনসারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনহুম সাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি মাগরিব আল এশা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন মাগরিবের এবং এশার, তারা মাগরিবের সাথে এশা বলেছেন, আতামা বলেননি। যাই হোক, এই ছিল আলোচনা আজকে। আরেকটি হাদিস এই মর্মে রয়েছে, 564 নম্বর হাদিস, এগুলো ছিল বিনা সনদে বাবের আন্ডারে হাদিস, কিন্তু সনদ সহ প্রথম হাদিস আসছে ইমাম বুখারী রাহমাহুল্লাহর ওস্তাদ আবদান, তার ওস্তাদ হচ্ছেন আবদুল্লাহ, তার ওস্তাদ হচ্ছে ইউনুস আনি জোহরি তাবেই কালা সালেমুন তাবেই তাবেই থেকে কালা আখবারানি আবদুল্লাহ, আমাকে জানিয়েছেন আবদুল্লাহ, মানে আবদুল্লাহ বিন মাসুদ, শুধু আবদুল্লাহ যদি কোন হাদিসের সনদে নাম থাকে, সনদে মানে সনদে সাহাবির জায়গায়, সাহাবির জায়গায় যদি শুধু আবদুল্লাহ লেখা থাকে, তো কোন আবদুল্লাহ উদ্দেশ্য হয়? আবদুল্লাহ বিন মাসউদ, আবদুল্লাহ বিন মাসউদ, কারণ সাহাবাই কেমন মধ্যে মেলা আবদুল্লাহ ছিলেন, আবাদিলা, আবদুল্লাহ বহু বচন হচ্ছে আবাদিলা, মেলা আবদুল্লাহ ছিলেন, আবদুল্লাহ বিন মাসউদ, আবদুল্লাহ বিন উমার, আবদুল্লাহ বিন আমর, আবদুল্লাহ বিন আব্বাস, প্রসিদ্ধ আরও থাকতে পারে, কারণ আবদুল্লাহ নাম আরবের প্রাচীন যুগ থেকে আবদুল্লাহ, এমনকি কাফের মুশরিকরা আবদুল্লাহ রাখত। নবী সাল্লাল্লাহু আলাইহি বাপের নাম কি ছিল? আবদুল্লাহ, নাম তো আবদুল্লাহ, কিন্তু তাদের ধর্মকর্ম কি ছিল? মূর্তি পূজা, মূর্তি পূজা, তারা আবদুল্লাহও রাখত, আবার আব্দুল উজ্জাও রাখত, হ্যাঁ আব্দে মানাতও রাখত, উজ্জা দেবীর আব্দ, জি সেসব নাম রাখত। এইরকম মুসলিম সমাজে একদল রয়েছে যারা আবদুল্লাহও রাখে, আবার আব্দুল মুস্তফাও রাখে, আব্দুল নবীও রাখে, আব্দুর রসুলও রাখে, জানা আছে না নেই? বেরলবীরা, মাজারপন্থীরা, গোলাম রসুল তো গোলামের না, এদিক দিয়ে টেনে টুনে অন্য করা যায়, রসুলের গোলাম মানে রসুলের বালকও হইতে পারে, আরবিতে গোলাম মানে আব্দুল নয়, সবসময় গোলাম যদি আরবি ধরা হয় তাহলে গোলাম মানে হচ্ছে বালক, হ্যাঁ সন্তান, গোলাম মানে হচ্ছে গোলাম, দাস, মানুষের দাস, মানুষ হইতে পারে কিন্তু দাস, ওই সেই আব্দুনাম যেটা আল্লাহর সাথে গোলামি রয়েছে, কিন্তু আব্দুল মুস্তফা, আব্দুল মুস্তফার নাম ইন্ডিয়া বাংলাদেশে আছে, বেরেলিদের মধ্যে আছে। আফগানি একজন অম্বল করে পড়াশোনা করতো আমাদের যুগে, যার নাম ছিল আব্দুর রসুল, কি নাম ছিল, অম্বল করে মক্কা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়,
আর তারপরে তখন এখানে যেহেতু আকীদা পড়ে তখন তার নাম এখন চেঞ্জ করতে হবে, কি করা যাবে, তখন ওখানে রবটা ঢুকিয়ে দিয়ে তার ওস্তাদে শিখিয়ে দিল আব্দু রব্বির রসুল। আব্দুর রসুলকে কি করে দিল, আব্দু রব্বির রসুল, রসুলের রবের বান্দা, ঠিক হয়ে গেল না, হলো না? কারণ নাম যদি আব্দুল কাবা থাকে, কাবার বান্দা, জায়েজ, শিরকি নাম, তো এইখানে রব ঢুকিয়ে দেন আব্দু রব্বিল কাবা। কেউ যদি কাবার কসম, কাবার কসম করে বলছি তাহলে শিরিক, মানে হালাফা বেগাইল ফাকাদ আশরাকা, কিন্তু কেউ যদি কাবার রবের কসম করছে, করছে অনেক, তাই না? ফুজতু রব্বিল কাবা, সাহাবিরা কসম করতেন রব্বিল কাবা, কাবার রবের কসম, কাবার রবের কসম করে বলছি, বলতে পারেন আমি বলছি, ঠিক আছে? তো এইরকমই আব্দুর রসুল কি আব্দুর রব্বির রসুল, আব্দুর নবী আব্দুর রব্বির নবী, নবীর রবের আব্দ, জি যাইজ হয়ে গেল। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আল ইশা, আমাদেরকে সালাত পড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রাতে সালাতুল ইশা, ইশা সালাত, ওয়াহিয়াল্লাতি ইয়াদউন নাসু আল আতামা, আর এশার সেই সালাত যেই সালাতকে জনগণ বলে থাকে আতামা, ওই সময়টাকে কি বলে, আতামা বলে থাকে, জনগণ বলে, কিন্তু ইসলামের পরিভাষা হচ্ছে এশা, এই কথাই বলছে। সুম্মান সারাফ আলিহি সালাতু সালাম, তারপরে রসুলুল্লাহ সাল্লাম ফিরলেন, সালাম ফিরলেন, সালাম ফিরার পরে কি বললেন শুনেন, খুব চমৎকার হাদিস, আর সবই চমৎকার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ফাকবাল আলেন, আমাদের দিকে মুখ ফিরালেন, তাহলে সালাত পড়ে সালাম ফেরার পরে নবী সাল্লাম জনগণ মুসল্লির দিকে মুখ ফিরিয়ে বসতেন, এইরকম একটু কাছে ডান দিকে বাম দিকে কাছে নয়, যেমন হানাফি মসজিদগুলোতে বসে, বসে না, বসে না, এটা সুন্নত নয়। সুন্নত হচ্ছে আকবাল আলাইনা বিওয়জহি, মুসল্লিরা বলছেন যে আমাদের দিকে মুখমণ্ডল ফিরিয়ে বসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি, যেটা আহলে হাদিসরা করে থাকে, সালাফিরা করে থাকে, সৌদি আরবে করে থাকে, সৌদি আরবে দেখেন মসজিদের ইমাম কে বসে, সোজা হয়ে বসে ঘুরে। কি বললেন, ফাকালা বললেন, আরাইতুম লাইলাতাকুম হাযিহি, আচ্ছা তোমাদের এই রাত সম্পর্কে তোমরা জানো কি, এই রাত সম্পর্কে তোমরা জানো কি, ফাইন্না রাসা মিয়াতে সানাতে মিনহা লা ইয়াবকা মিম্মান হুয়া আলা যাহরিল আরদি আহাদ, এই আজকের রাত থেকে 100 বছরের মাথায়, রাসা মিয়াতিন সানা, তো মিয়াতে সানা, মিয়াত সানা মানে 100 বছর, আর রাস মানে মাথা, রাস মানে কি, 100 বছরের মাথায়, শোনো আজকে রাত থেকে নে 100 বছরের মাথায়, লা ইয়াবকা, কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না, মিম্মান হুয়া আলা যাহরিল আরদে আহাদ, যারা আজকে ভূপৃষ্ঠে বেঁচে রয়েছে তাদের কেউ, যারা ভূপৃষ্ঠে আজকে রয়েছে তাদের কেউ আজকে রাত থেকে নে 100 বছরের মাথায় কি থাকবে না, দুনিয়াতে বেঁচে থাকবে না ভূপৃষ্ঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে ভবিষ্যৎবাণী করে দিলেন, কি করলেন, ভবিষ্যৎবাণী, আজকে যারাই দুনিয়াতে আছে তাদের কেউ 100 বছর পরে আর থাকবে না, খুব বেশি তো 100 বছর থাকবে, এর মাঝে সবগুলি মরে শেষ হবে, কথা বোঝা গেছে না, মুসলিম হোক আর অমুসলিম হোক, সৎ হোক আর অসৎ হোক, শুধু এই কথা বলেন যে তোমাদের মধ্যেকার যারা তোমরা এখানে আছো, কথা বলেছেন কি, জি হ্যাঁ। এই হাদিস কিভাবে, সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এটি হচ্ছে ভবিষ্যৎবাণী আল্লাহর পক্ষ থেকে, ওহী, ওহী ভিত্তিক, নিজের পক্ষ থেকে কোনো কথা বলে, অমায়ান্তেকো আনিল হাওয়া সূরা নাজম, আল্লাহ বলছেন নিজের পক্ষ থেকে খেয়াল খুশি কোনো কথা বলতেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে কোনো কথা বলতেন ওহীর মাধ্যমে বলতেন, ভবিষ্যৎবাণী করছেন ওহী, 100 বছর পরে যারা আজকে দুনিয়াতে আছে ভূপৃষ্ঠে আর কেউ থাকবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি এই কথাটি বলেছিলেন তার জীবনের ধরেন কোন একটা সময়, মদিনার জীবনে, তাই না, মদিনার জীবনে বলেছিলেন, যদি শেষ দিকেই ধরে নেওয়া হয়, আর শেষ দিকেই ধরতে হবে, কারণ 100 বছর পর আর কেউ থাকবে না যারা বেঁচে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকালের পরে সর্বশেষ সাহাবি, সাহাবি কাকে বলা হয়,
যেই ব্যক্তি কমপক্ষে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে, দেখেছে বলবেন না, সাক্ষাৎ করেছে আর দেখেছে, দুটো কথায় পার্থক্য আছে। যদি আমরা মোটা খাই মোটা বুঝি, দুটো শব্দের পার্থক্য বুঝি না, কিন্তু যারা ভালো জ্ঞান রাখে তারা খুব সূক্ষ্ম ভাষা প্রয়োগ করে কথা যেটা বলছেন সেই কথা যেন কোনো ছিদ্র না পায়, কোনো ছিদ্র না পায়, অন্য কোনো ছিদ্র না বেরিয়ে যায়। দেখা আর সাক্ষাৎ করা দুটো তো পার্থক্য আছে। কেউ পার্থক্য আছে কে বলতে পারে? না না, তো ইমানের অবস্থা একজন একজন না না, এটা ঠিক বলছে। দেখার জন্য দৃষ্টিশক্তি শর্ত, দেখার জন্য কি শর্ত? যেই ব্যক্তি নবীকে দেখেছেন ইমানের অবস্থায়, যদি এই সংজ্ঞা করেন সাহাবীর, তো দেখেছেন চোখ দিয়ে দেখেছে, তাই দেখে কি দিয়ে? চোখ দিয়ে দেখে। তাহলে যারা চোখওয়ালা সাহাবি তারাই শুধু সাহাবি হবে, কিন্তু অন্ধ সাহাবি ছিলেন, অন্ধ সাহাবি ছিলেন একাধিক সাহাবি, ইতবান মিন মালিক অন্ধ ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম যার কথা সূরা আবাস হয় সানে নজরে রয়েছে অন্ধ ছিলেন, আনজাহুল আমা, আল্লাহ কোরআনে আমা অন্ধের কথা বলেছেন, তো অন্ধরা সাহাবি নয়, দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? দেখেননি, কিন্তু সাক্ষাৎ করেছেন। অন্ধ না দেখলেও কি করেছেন? সাক্ষাৎ করেছেন। এই জন্য সাহাবির সঙ্গে বলতে হবে মান লাকিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনান বিহি, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছে, সাক্ষাৎ করে ধন্য হয়েছে, ইমানের অবস্থায় এতটা যথেষ্ট নয়, সাক্ষাৎ করেছে। দুই নম্বর শর্ত হচ্ছে ইমানের অবস্থায়, তিন নম্বর শর্ত হচ্ছে ওয়া মাতা আলা জালিক, আর এই ইমানের অবস্থায় মারা গেছে। কারণ কেউ কেউ এমনও ছিল যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে ইমানের অবস্থায় কিন্তু সাক্ষাৎ করেছে, এসে ইসলাম গ্রহণ করেছে, তারপরে মুরতাদ হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। জি হ্যাঁ, নাজদের বেশ কিছু লোক মুসাইলামা কাজ্জাব যখন মিথ্যুক নবুয়তের দাবি করলো তার বংশের অনেকে মুরতাদ হয়ে গেছিল। নবী সাল্লাম ইন্তেকালের পরে একদল নাজদ এলাকার ছিল যারা বলছে যে না, নবী ছিল তখন যাকাত দিতাম, কারণ আল্লাহ বলেছেন নবীকে সম্বোধন করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী তাদের কাছ থেকে তুমি যাকাত নাও, নবী নেই যাকাত নেই, আর যাকাত দেব না। অবকর সিদ্দিক রাজিয়া তাদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন, অনেকে মুরতাদ হয়ে মারা গেছেন। আরে তাহলে ওরা কি সাহাবি যদি দেখে থাকে নবীকে? দেখার শর্ত না, সাক্ষাৎ করার শর্ত মজুদ রয়েছে, ইমানের অবস্থায় দেখা করেছে কিন্তু ইমান অবস্থায় মরণ নসিব হয়নি, সুতরাং সে সাহাবি না। জি হ্যাঁ, তিনটি শর্ত মনে থাকবে সাহাবির জন্য, তিনটি শর্ত। জি কি বলছিলাম, সর্বশেষ সাহাবি কখন ইন্তেকাল করেছেন? 110 হিজরিতে। তার নাম কে বলবে? আবু তুফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দৌস বংশের, দৌস বংশ আলবাহা এলাকায়, দশ বংশের এলাকা হচ্ছে, অঞ্চল হচ্ছে আলবাহা এলাকায়, ওই এলাকা থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌসি, আবু তুফাইল দৌসি, এরা দশ বংশের। জি, তো সর্বশেষ সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনে বলেছেন দশম হিজরি ধরেন, আর 110 গিয়ে সর্বশেষ সাহাবি ইন্তেকাল। এটা একটা জিনিস জানলে যে কীভাবে নবী সাল ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হলো, যে 110-এর পর আর কোনো সাহাবিকে খুঁজে পায়নি কেউ, নেই, সর্বশেষ শেষ, তার আগে সমস্ত সাহাবাগণের ইন্তেকাল হয়ে গেছে। আরেকটি এখানে মাসলা জানেন, বেদাতিরা বলে যে খেজের আলাইহিসসালাম এখনো বেঁচে আছে, মাশাআল্লাহ, কারণ বেদাতি সমাজে বাস করে জানা আছে, বেদাতি বক্তাদের কথা শুনে খেজের আলাইহিসসালাম কি আছে, এখনো বেঁচে আছে। আর পানির নবী বলে না, কি বলে? পানির নবী বেঁচে আছে। আচ্ছা, যদি নবী সাল্লামের জামানাতেও বেঁচে থাকেন তিনি, তাহলে এক নম্বর কথা, তার ওপর ফরজ ছিল নবীর প্রতি ইমান নিয়ে আসা, ফরজ ছিল না? ছিল না, কারণ নবী সাল্লাম একটি হাদিস, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি ওমার, শোনো, ওমার হাতে তাওরাতের একটা অংশ দেখেছিলেন, যে তাওরাত পড়ছো তুমি কোরআন বাদ দিয়ে, ওহির কথা বাদ দিয়ে, যে বিকৃত কিতাব, ওমারের মতো সিনিয়র সাহাবি ওপর যদি আপত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি তুমি ভুল করছো, তাহলে আজকাল কিছু অজুহাতে আজকাল চতুর্বেদী তৈরি হচ্ছে,
কত দিনের এলেম শিখে নিয়েছেন, কোরআন হাদিস পড়া হয়ে গেছে, যে এখন আপনি বেদ পুরাণ পড়বেন, আপনি বাইবেল পড়বেন, আর আপনার তাওরাত ইনজিল পড়বেন, আর পড়ার পরে আপনি কি রামায়ণ আর মহাভারত পড়বেন, আর আপনি কম্পিটিটিভ রিলিজিয়ন আপনি তুলনামূলক ধর্ম নিয়ে আলোচনা করবেন, এই যোগ্যতা কোথা থেকে হইল? দিন পড়া শেষ হয়ে গেছে, কথা বোঝা গেছে কিনা? এত সহজ বিষয় নয় জি। তাহলে আগে কোরআন মহাদিসের যথেষ্ট জ্ঞান রেখে যদি কাফেরদের খণ্ডনের জন্য, কাফেরদের ধর্মে অসারতা প্রমাণ করার জন্য কেউ যদি সেগুলি কিছু কোটেশন পেশ করে, সেটা আলাদা কথা, কিন্তু একবার স্টাডি করার লেগে যাবে, তাদের গুমরাহির আশঙ্কা রয়েছে। রাগান্বিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হে শুনে আল্লাহর কসম করে বলছি, লাউকা না মুসা হাইয়ান, এখনও যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, যার উপর এই তাওরাত নাজিল হয়েছে, তুমি তাওরাত পড়ছো, বিকৃত হয়ে গেছে, এটা এক। দুই নম্বর কথা, এটা মনসুখ রহিত হয়ে গেছে, ক্যান্সেল, পুরাতন এডিশন সেটা, আর এটা চলবে না। পুরাতন আইন চলবে দেশে? পাকিস্তানি যুগের আইন চলবে বাংলাদেশে? চলবে? ইংরেজদের আইন চলবে? চলো মোগলদের আইন চলবে, মুসলিম দেশ মোগলদের আইন চালাবো, চলবে না? সংবিধান বিরোধী? হ্যাঁ, ঠিক তেমনই তাওরাত চলবে না, ইনজিল চলবে না, একে তো বিকৃত, দুই নম্বর সে রহিতকৃত, ক্যান্সেল ঘোষণা করা হয়ে গেছে। জি, দীন ইসলাম সমস্ত মানবতার জন্য এসেছে, কোরআনিক সমস্ত মানুষের জন্য ফরজ। হ্যাঁ, কোরআনের প্রতি ইমান নিয়ে আসা, কোরআন কারিমের জীবন গড়া, কোরআন কারিমের বাস্তবায়ন করা, আল্লাহ তৌফিক দান করুন সমস্ত মানুষকে। কি বলছিলাম, মুসাও যদি বেঁচে থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা আইয়াত্তাবিআনি ইল্লাত্তিবাই, দুই রকম হাদিস রয়েছে, আমার অনুসরণ ছাড়া তার কোনো উপায় ছিল না, আমার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হওয়া জরুরি ছিল। এই জন্য শেষ জামানে যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতে বিশ্বাস করে, এবং তার আগে থেকে বিশ্বাস করে, ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু সেই রেসালাত মোতাবেক কোরআন এবং হাদিস দিয়ে তিনি ফয়সালা করবেন। তার এই উম্মতের একজন তখন আর রসুল হয়ে আসবেন না, যেমন রসুল ছিলেন, কি আসবেন, এ উম্মতের একজন ব্যক্তি হয়ে আসবেন। এখন আসুন, যদি খিজির যদি জীবিত থাকেন, তো প্রথম কথা তার উপর ফরজ কি ছিল? হ্যাঁ, যে রসুলের কাছে এসে ইসলাম গ্রহণ করা, না হইলে না যাতে নেই, কারণ শেষ রসুল সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এসে গেছে, কথা বোঝা গেছে। আর খিজির আলাইহিস সালাম মানুষ ছিলেন, তিনি ফেরেশতা ছিলেন না, যারা বলেছে ফেরেশতা ছিলেন এই মতটি বিভ্রান্তিকর মত, ভুল মত। খিজির সম্পর্কে তিনটি মত রয়েছে, একটি হচ্ছে যে তিনি ফেরেশতা ছিলেন, আর একটি হচ্ছে তিনি মানুষ ওলি ছিলেন, আর একটি মত হচ্ছে যে তিনি নবী ছিলেন, কথা বোঝা গেছে। নবী হোক অথবা অলি হোক, উভয় অবস্থায় যদি তিনি বেঁচেই থাকেন, প্রথম কথা বেঁচে নেই, আগেই মারা গেছেন তিনি, কারণ মানুষ সাধারণত 100-200 যা পাক মারা যায়, কিন্তু যদি দীর্ঘ সময় বেঁচেও থাকেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে ইমান নিয়ে আসা ফরজ ছিল কিনা, আর ইমান না নিয়ে আসলে জাহান্নাম কিনা? অবশ্যই জি। দুই নম্বর কথা, যদি বেঁচে থাকেন নবী সাল্লামের জামানা পর্যন্ত, এতদিন ধরে ধরেন বেঁচে ছিলেন, কিন্তু নবী সাল্লামের ভবিষ্যৎবাণী এই হাদিসের আলোকে আর 100 বছরের বেশি ভূপৃষ্ঠে যারা আছে তাদের বেঁচে থাকার কোনো অবকাশ নেই, কারণ 100 বছরের মাথায় আলা জাহারিল আরজে ভূপৃষ্ঠে যারাই রয়েছে তাদের কেউ থাকবে না, নবী সাল্লাম বলেছেন। তাহলে কোনো বেদাতি মোল্লা ওয়াইজ যদি ওয়াজ করে যে খেজের বেঁচে আছে, তাহলে সে এই হাদিস অস্বীকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আজকে ভূপৃষ্ঠে যারা আছে 100 বছরের মাথায় তাদের কেউ পৃথিবীতে থাকবে না, কথা বোঝা গেছে কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, এবং এই বিদাতি মোল্লাদের খপ্পর থেকে আল্লাহ বের করে নিয়ে আসুক। জি, 21 নম্বর অধ্যায় বলছেন, বাবু ওয়াক্তিল এশা, এই অধ্যায় হচ্ছে এশার অক্ত সম্পর্কে। এজাজতা মান্নাসু আও তাখারু, যখন লোকেরা জমিয়ত হয়ে গেছে, লোক চলে এসছে, আমি তাখারু অথবা বিলম্ব করেছে, কি করবেন? যদি চলে এসেছে তাড়াতাড়ি পড়ে নিতে পারেন, আর যদি দেখেন বিলম্ব করছে তো বিলম্ব করতে পারেন, কোনো অসুবিধা নেই। 565 নম্বর হাদিস বর্ণনা করছেন, মোহাম্মদ বিন আমর ইবনুল হাসান বিন আলী কালাস আলনা জাবের ইবনে আব্দুল্লাহ, আমরা জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছি, আন সলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সলাত সম্পর্কে, ফাকালা বলছেন, কানা নবী ইউসাল্লি যুহরা, সলাত সম্পর্কে মানে সলাতের অক্ত সম্পর্কে, টাইমগুলো কী কী, পাঁচ অক্তের, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত পড়তেন, বিল হাজেরাতে, দুপুর বেলায়,
দ্বিপ্রহরে, হাজেরা মানে হচ্ছে দ্বিপ্রহর, যেটা দুপুর একবারে মাথার উপর থেকে সূর্য গড়া মাত্রই, দুই প্রহর যেটাকে বলা হয় দুপুর। ওয়াল আসরা, আর আসর পড়তাম অশামসহে, যখন সূর্যের কিরণ সতেজ থাকত, সূর্যে এর তাপ প্রখর থাকত, তখনও তাপ আছে। জি হ্যাঁ, যেমন সৌদি আরবে দেখেন আসর যখন হচ্ছে তখন সূর্য এখনও কি আছে, তাপ আছে। ওয়াল মাগরিবা, আর মাগরিব পড়তাম ইজা ওয়াজাবাত, যখন সূর্য অস্তমিত হয়ে যেত, ডুবে যেত, ওয়াজাবাত মানে গারাবাত। ওয়াল এশা, আর এশা কখন পড়তাম, এশার টাইমটা মানে পরিবর্তন হইত মাঝে মাঝে, এইরকম মাঝে মাঝে এরকম বলছে। এজা কাসরান্নাস, লোকজন বেশি চলে এসেছে মসজিদে মাশাআল্লাহ আজ্জালা, তখন নবী সাল কী করতেন, তাড়াতাড়ি করে নিতেন। ওয়াইজা কাল্লু, আর যখন লোকজন কম রয়েছে আখারা, তখন দেরি করে দিতেন, বিলম্ব করতেন। জি অসুভা, আর ফজরের সালাত কখন পড়তেন, ফরসা হয়ে, যখন দুনিয়া সব ফরসা হয়ে গেছে সব কিছু দেখা যায় তখন, যেমন হানাফি ভাইরা পড়ছে, না মোটেই না, বেগালাসিন ভোরের অন্ধকারে, গালাস মানে ভোরের অন্ধকার, রাতের অন্ধকার মৌজুদ রয়েছে, আর একটু কি হয়েছে, একটু একটু ফরসা হতে চলেছে, পূর্ব আকাশ ফরসা হয়েছে, পূর্ব আকাশ ফরসা হওয়ার নাম হচ্ছে শুভ সাদেক, আড়াআড়িভাবে চৌড়াভাবে। 22 নম্বর অধ্যায় বলছে বাবু ফজিলিল এশা, এই অধ্যায় হচ্ছে এশার ফজিলত সম্পর্কে। এশার ফজিলত সম্পর্কে অনেকগুলি হাদিস রয়েছে, যে হাদিসগুলি স্পষ্ট, কিন্তু সেই হাদিসগুলি হয়তো ইমাম বুখারী রাহমাহুল্লাহ শর্ত মোতাবেক অত মানে পড়ছে না, যদিও সেই হাদিসগুলি সহি অন্য আইমা কেরামদের কাছে, কিন্তু তার শর্ত বেশি আরও করা ছিল, যার ফলে অন্য হাদিসগুলো নিয়ে এসেছেন যেগুলি তার শর্ত সাপেক্ষ। 566 নম্বর হাদিস, ওরুয়া রাহমাহুল্লাহ তাআলা বর্ণনা করছেন তাবেঈ আর সাহাবীর ছেলে প্রখ্যাত ইমাম তাবেঈদের মধ্যে ফকিহ, আন্না আয়েশা, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার খালা, ওরুয়া ইবনে জুবাইর হচ্ছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি ছেলে, আর আসমা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বড় বোন, তাহলে খালা থেকে বর্ণনা করছেন। খালার কাছে অধিকাংশ হাদিস ওরুয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খালার সম্পর্ক থাকার কারণে, তার তো পর্দার ছিল না, যার ফলে অনেক এলিম তিনি শিখার সুযোগ পেয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। যেগুলো ঘরোয়া এলেম, যেগুলো স্বামী স্ত্রীর মাঝে যেসব বিষয়গুলি থাকে, যেগুলো বাড়িতে সাধারণত হয়ে থাকে, বাইরের লোক জানার সুযোগ সুবিধা নেই, সেই সব হাদিসগুলো ওরুয়া রাদিয়াল্লাহ তাআলা বা রাহেমাহুল্লাহ তাবেঈ করে রাদিয়াল্লাহ বলা যায়, কিন্তু এটা মনে করবেন না যে আরে তাবেঈ তাবা রাদিয়াল্লাহ ওখানে কেন বলে দিলে, কিন্তু রাহেমাহুল্লাহ বললে হয় কি সাধারণ মানুষরাও বুঝে যাবে যে রাহেমাহুল্লাহ যখন বলা হয় তার মানে তিনি সাহাবি নন, কিন্তু তার বড় ভাই সাহাবি, এমন সিনিয়র তাবেঈ যে তার বড় ভাই আবদুল্লাহ বিন জুবাইর তিনি সাহাবি, একসময় মক্কা খলিফা হয়েছিলেন, এক বছর খলিফা ছিলেন, তাকে শহীদ করা হয়েছিল জালেম শাসকদের পক্ষ থেকে এবং জালেম হাজ্জাজ বিন ইউসুফের জুলম অত্যাচারে রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। জি কালাত, মা আয়েশা বলছেন আতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতান বিল ইশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিলম্ব করলেন এক রাতে এশাই, এশা অনেক দেরি করে পড়লেন। ওয়া যালিকা ক্বাবলা ইয়াফশুল ইসলাম, এই ঘটনাটি ছিল ইসলামের ব্যাপক হারে প্রচার প্রসারের আগে, ইসলামের ব্যাপক হারে প্রচার প্রসারের আগে মানে প্রথম দিকে, মদিনা হিজরত করার পরে প্রথম দিকের ঘটনা ছিল যে একদিন দেরি করে সালাত আদায় করলেন এশার। ফালাম ইয়াখরুজ হাত্তা, নবী সাল্লাল্লাহু বের হচ্ছেন না, সাহাবীরা অপেক্ষা করতে আছেন করতে আছেন করতে আছেন, নবী সাল্লাল্লাহু রুম থেকে বেরোই হচ্ছেন না। হাত্তা কালা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ব্যাপার সেবার খারাপ, এদিকে মহিলারা পিছনে আছে ওরা সব ঘুমিয়ে যাচ্ছে, বাচ্চারা যারা নাবালক ছিল সব তো ঘুমিয়েই গেছে, 7 বছর 8 বছর 10 বছর সাহাবীদের বাচ্চারা সাথে সাথে নিয়ে আসতেন তাদেরকে, সব ঘুমিয়ে পড়েছে, সবকে ঘুম চলে এসছে, এমনকি বড়রাও সব ঝিমাচ্ছে, বিভিন্ন সময় ঝিমাতো সাহাবায়ে কেরামরা ঝিমাতেন, এই হাদিস রয়েছে সহিহ মুসলিমে। জি কানা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখফিকু রউসুহুম, সহিহ মুসলিমে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কি হইতো, মাথা যুক্ত ঘুমের চাপে, তার মানে তারা ঝিমাতেন, তাদের তন্দ্রা আসত, তন্দ্রা আসলে কি করে, হ্যাঁ এরকম তাখফিকু রউসুহুম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসলেন তখন একামত হয়ে গেল, সুম্মা ইউসাল্লুন ওয়ালা ইয়াতাওয়াদ্দাউন, সালাত পড়ে নিতেন আর উযু করতেন, উযুর নবায়ন
করতেন না, উযুর নবায়ন করতেন না। আসছি আরেকটি মাসলাতে, যদি চলে যাই হাদিসটা শেষ করার পরে তো স্মরণ করে, সেটা হচ্ছে যে কোন ধরনের ঘুম উযু ভঙ্গ করবে। সব ঘুমে উযু ভঙ্গ করে না, যদি এটা আসল মাসলা। আসল মাসলা হচ্ছে এশার ফজিলত। এখানে অধ্যায় নবী সাহেব বের হচ্ছেন না, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন। সাহসী লোক না হইলে নবী সাহেবের ডাকাটা অত সহজ কথা নয়, তাই না? সবার হিম্মত হয় না। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নামান নিসা ওয়া সুবিয়ান ইয়া রাসূলুল্লাহ, মহিলারা আর শিশুরা সব ঘুমিয়ে পড়ল। বলছেন পাশেই তো কক্ষ, আজওয়াজ মুতাহাতের কক্ষগুলি পাশেই তো, শুনতে পাচ্ছেন নবী যেন ভিতর থেকে শোনা যাচ্ছে। খেজুরের টাটি, হ্যাঁ খেজুরের বেড়া, বুঝলেন সব শোনা যাচ্ছে। এমন নয় যে এরকম পাকা দেয়াল আছে যে শোনা যাবে না এই পার থেকে পার। ফাখা রাজা, তখন নবী সালে বের হলেন। ফাকার আলী আহলিল মসজিদে, মসজিদে অবস্থানকারীদেরকে, আহলে মসজিদ মানে মসজিদ অবস্থানকারীদেরকে বললেন, মায়ান্তাজের হওয়া আহাদুন মিন আহলিল আর্জে গাইরকম, তোমাদের ছাড়া পৃথিবীবাসীর কেউ এই সলাতের জন্য অপেক্ষা এখন করেন না। একমাত্র তোমরা কত ফজিলতের কাজে রয়েছে যে তোমরাই এই সলাতের জন্য কি করছো, অপেক্ষা করছো। দুনিয়ায় আর এমন কোনো কেউ নেই যারা এই সলাতের জন্য এত সময় ধরে অপেক্ষায় রয়েছে। আর অন্য আরেকটি হাদিস, এই হাদিসে ব্যাখ্যা করি যে একজন মুসলিম অতক্ষণ পর্যন্ত যেন সলাতই আদায় করেছে, সলাত অবস্থায় যতক্ষণ পর্যন্ত, মান্তা যারা সলা, যতক্ষণ সলাতের জন্য অপেক্ষমান রয়েছে, ইন্তেজারে রয়েছে। এই কথা কেন বললেন যে তোমাদের ছাড়া পৃথিবীতে আর কি অপেক্ষা করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে গোটা দুনিয়ার কথা বললেন না, যে মদিনার এই মসজিদে, তাহলে আর কোথাও কি সলাৎ হইতো না? প্রথম দিকের ঘটনা, এই জন্য বলছে জালিক কাবলা ইয়াফসুস সালাম, ইসলামের প্রচার মানে মক্কা বিজয়ের আগের ঘটনা এটা। অল্প স্বল্প মুসলিম ছিল, শুধু মদিনাতে মুসলিমরা সীমিত ছিল, মক্কায় ওইভাবে জামাতবদ্ধভাবে ওইরকম জামাত হইতো না। আর অন্য জায়গায় ছড়িয়ে ছিটে দুটো একটা লোক আছে, ওইভাবে জামাত হইতো না। আর হইলেও প্রথম দিকে কেউ পড়ে নিয়েছে, মক্কায় যে সব লোকেরা ছিল মুস্তাজাফিন, দুর্বল অসহায় মানুষ, লুকিয়ে লুকিয়ে গোপনে সলাৎ আদায় করতো। আর তোমরা এখানে বা জামাত, জামাত সহকারে সলাতের জন্য এতক্ষণ ধরে অপেক্ষমান রয়েছে, তোমাদের এই মর্যাদা হাসিলের মতো লোক আর পৃথিবীতে কেউ এই জামানায় নেই। এই হচ্ছে এশার ফজিলত সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস। 567 নম্বর হাদিস, আবু মুসা আশারি বলছেন, কালা কুন্তু আনা ওয়া আসহাবি, আমি এবং আমার এক বন্ধু বা আমার বন্ধুরা, আল্লাযিনা কাদিমু মাই ফিস সাফিনা, বন্ধুরা এখানে বহু বচন, আমি এবং আমার সাথী সঙ্গীরা যারা আমার সাথে পানি জাহাজে চড়ে হাবাসা আবেসিনিয়া থেকে মদিনায় ফিরে এসেছিল। তাহলে আবেসিনিয়া কিভাবে গেলেন? আবেসিনিয়ার একটা হিজরত হয়েছিল হাবাসার, জানেন না? জানেন না। হিজরত কয়টি? নবী সাল্লামের জামানায় হিজরত কয়টি হয়েছিল? দুইটি। একটি হিজরত ছিল নবী সাল্লাম নিজে থাকলেন যে আমি কষ্ট জুলুম বরদাস্ত করে মক্কায় থাকি, কারণ আমার থাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ আমাকে হুকুম দেননি, কিন্তু তোমাদের জন্য জায়েজ যে তোমরা, বরং উত্তম যে তোমরা এই জুলুম কত আর বরদাস্ত করবে, আর দিন পালন করতে পারছো না। এই জালেম গাফেররা জুলুম অত্যাচার, সীমাহীন জুলুম অত্যাচার করছে মক্কায়। সুতরাং এমন একটি দেশ আছে যেখানে ফাইন্না হোনাকা মালিকান আদিলান, সেখানে ন্যায়পরায়ণ শাসক রয়েছে। কাফের অমুসলিম যদি ন্যায়পরায়ণ হয় তাহলে সে জালেমের চাইতে ভালো। জি হ্যাঁ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব চমৎকার কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাফের জালেম না, কাফের যদি আদেল হয়, অমুসলিম শাসক, কিন্তু সে আদেল নাই পরায়ণ, জনগণের হক নষ্ট করে না, জুলম অত্যাচার করে না জনগণের উপর, এর রাজত্ব কাফের কিন্তু নাই পরায়ণ, কাফেরুন আদেল। আর আরেকজন হচ্ছে শাসক মুসলিম কিন্তু জালিম, কার রাজত্বকে আল্লাহ স্থায়ী করেন, কার ক্ষমতাকে আল্লাহ স্থায়ী করেন, যে কাফের কিন্তু আদল নাই পরায়ণ। কারণ এখানে বৃহৎ স্বার্থ রয়েছে, তার আকিদা তার কাছে, তার আকিদা হচ্ছে কুফুরি আকিদা, তাই না? সেটা দিয়ে সে ক্ষতিগ্রস্ত, কিন্তু জনগণ তার অনিষ্ট থেকে কি নিরাপদ, কারোর জুলম অত্যাচার করে না, তাদেরকে আল্লাহ দীর্ঘ সময় টিকিয়ে রাখবেন তাদের রাজত্ব।
পক্ষান্তরে জালেম শাসক যদিও মুসলিম তার ভালো আকীদা দিয়ে তার উপকার হবে যে সে স্থায়ী জাহান্নামী হবে না কিন্তু জনগণের কি ফায়দা জনগণের ফায়দা হচ্ছে ইনসাফ জনগণের ফায়দা হচ্ছে সুবিচার জনগণের ফায়দা হচ্ছে ন্যায়নীতি অবলম্বন করা শোষণ না করা জি দুর্নীতি না করা জনগণের হক আদায় করা জনগণের হিতাকাঙ্ক্ষী জনগণের কল্যাণ করা সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির ইতিহাসে কাফের ন্যায়পরায়ণকে দীর্ঘ সময় ধরে রাজত্ব দিয়েছেন পক্ষান্তরে মুসলিম পাপিষ্ট জালেমকে দীর্ঘায়িত করেননি তার রাজত্বকে আল্লাহ স্থায়ী করেননি কারণ আল্লাহ আল্লাহর জমিনে কি চান ন্যায় প্রতিষ্ঠা হোক ইনসাফ কায়েম হোক ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান জি ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে ইনসাফ করো সুবিচার করো আর মানুষের সাথে সদ্ব্যবহার করো যেমন শাসকদের সাথে মালিকদের সাথে সদ্ব্যবহার করতে হবে তেমন জনগণের সাথে সদ্ব্যবহার করতে হবে শুধু একতরফা হইলে হবে না যে আপনারা চান যে আমাদের আনুগত্য করুক কিন্তু আপনারা জনগণের হিতাকাঙ্ক্ষী না এটা হইলে চলবে না আল্লাহ বুঝার যেন তৌফিক দান করেন আমরা যেন শাসকদের হক আদায় করতে পারি যা আমাদের দায়িত্ব রয়েছে আমাদেরকে আল্লাহ রাব্বুল যা হুকুম দিয়েছেন এবং যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তারা যেন জনগণের যথাযথ হক আদায় করতে পারে আল্লাহ তাদের তৌফিক দান করেন বলছি শেষ হয়নি তো কি বলছিলাম হাদিস শেষ করি হাদিসটা এই হাদিসও আছে তারপর চলে আসছে সামনে আরও হাদিস আসছে সেখানে বলি বলছেন যে আমি এবং আমার সাথীর সঙ্গীগণ যারা আমার সাথে কোত্থেকে এসেছিল হাবাসা থেকে এসেছিল এখানে হাবাসা কথা নেই কিন্তু হাবাসা থেকে এসেছিল কিসে চড়ে ফিসাফিনাতে পানি জাহাজে তাহলে হাবাসা যখন হিজরত করেন তখন মক্কা থেকে যেহেতু হিজরত করেছেন তো মক্কার কাছে সাগর পথ হচ্ছে জিদ্দা তো ওখান থেকে চলে গেছেন হাবাসা লোহিত সাগর পার করলেই হাবাসা আবেশে নিয়ে যেটা আজকাল ইথিওপিয়া বা এরিট্রিয়া দুটো ভাগ হয়ে গেছে দুটো দেশ হয়ে গেছে একটা দেশ বলা হচ্ছে আর যখন ওখান থেকে ফিরে আসেন যখন জানতে পারলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করে গেছেন ওরা কিন্তু ওখান থেকে খবর পাচ্ছে নবী সাল্লাম কী করেছেন মক্কাতে এখন মদিনা হিজরত করে গেছেন এবং মদিনাতে মুসলিমরা সুখে শান্তিতে বসবাস করছে তেমন জুলম অত্যাচারের ওখানে কোনো সম্ভাবনা নেই আরে নবী সাল্লাল্লাহু হিজরত করে গেছেন তো আমরা কেন হাবাসায় পড়ে থাকবো আমরা ফিরি মদিনা যাই আমরা কেন মদিনার হিজরতের ফজিলত থেকে বঞ্চিত থাকবো তাহলে তারা দুই হিজরতের ফজিলত হাসিল করেছেন তারা হচ্ছে সাহেবুল হিজরাতাইন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের জন্য ঈমান ইসলামে রক্ষার জন্য কি করেছেন প্রথম হিজরত করেছেন হাবাসা আর দ্বিতীয় হিজরত করেছেন আবার মদিনায় বেশ কিছু সাহাবাই কেরাম জি তাদের এই ক্ষেত্রে তাদের শ্রেষ্ঠত্ব রয়েছে ফজিলত রয়েছে জি তো তারা এসে নামলেন মদিনা থেকে লোহিত সাগর এখানেও কাছে রয়েছে কোথায় এম্বোর কাছাকাছি এম্বো এম্বো তো নাম জানেন আর একটা ছোটো শহর রয়েছে ওইটা মদিনাতে আরও কাছে একটা রাস্তা হচ্ছে সরাসরি তাহলে ওই এম্বোর দিকে আপনার বদর হয়ে এম্বো অত দূরে যেতে হবে না লোহিত সাগরের জন্য সোজা একটা রাস্তা তৈরি হচ্ছে আল ইস আল ইস ছোট্ট একটা গ্রাম শহর ছিল ছোট এখন শহর হয়ে গেছে এটা কাছে পড়ছে মদিনার লোকেরা মাঝে মাঝে ওখানে তাদের বিচে যায় আপনারা তো কাছে মাশাআল্লাহ বিচ পাচ্ছেন কিন্তু ওদের দূরে খানিকটা তারপরেও তুলনামূলক এই রাস্তা কাছে তো এখানে এসে তারা নেমে পানি জাহাজের মাধ্যমে এসে পৌঁছিলেন বললেন যে নজুলান ফি বাকিয়ে বুথান কিন্তু আমি এবং আমার সাথী সঙ্গীরা যারা পানি জাহাজে আমার সাথে এসেছিল তারা অবতরণ করেছিল বাকি বুথান বাকির বুথান নামক এলাকায় বাকির পরে যে বুথান এলাকা আছে সেই এলাকায় আমরা অবস্থান করছিলাম ওয়ান নবী সাহবিল মদিনা নবী সাহসম তখন মদিনায় ছিলেন দেখুন এখন বাকি কেন যদি ওজুল হলাফা যেখানে মিকাত ওটাকেও মদিনা বলা হচ্ছে কোবাকেও মদিনা বলা হচ্ছে কিন্তু কোবা তো কাছে দূর দূরান্ত পর্যন্ত এখন সবকে মদিনা বলা হচ্ছে ঠিক না কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনা কতটুকু ওইটুকু যেটুকুতে মসজিদে নবীর আশেপাশে জনবস্তি ছিল বর্তমান মসজিদে নবী যতটা হ্যাঁ আর মসজিদ নবীর চত্বর এতটাই তখনকার মদিনা আর তারপরে বাকিগুলো ছিল সব অন্য নামে কোবাকে মদিনা বলা হচ্ছে কোবা কোবা যাব যেমন অনেকে যারা আপনার 91 এলাকায় থাকে অনেকে বলে যে কোথায় যাচ্ছে দামাম যাচ্ছে তো দামামের ভিতরে আছে বলে না হ্যাঁ দামাম যাচ্ছে অনেকে খালে দিয়া হ্যাঁ
ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল সিটি, এটা তো দমদমের ভিতরে। তার বলছে কোথায় যাচ্ছে, বলছে দমদম যাচ্ছে। ও আসছে আসলে সিটি সেন্টারে সিকো মার্কেটে, কিন্তু কি বলে দমদম যাচ্ছি, ঠিক ওই রকম। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, আমরা ছিলাম বাকি বোথানে। তাহলে দূরে পড়ে যায়, এত দূর পাঁচ অক্তে যাওয়া সম্ভব হয় না। আর পাঁচ অক্তে প্রত্যেক অক্তে কিছু না কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কথা বলেন, তো এগুলো শিখা থেকে আমরা বঞ্চিত থেকে যাবো এইভাবে। তো বিশেষ করে এশার সময় কি করতাম, সবার যাওয়া সম্ভব হইতো না। ফাকানা ইয়াতা নাওয়াবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্দা সলাতিল ইশা কুল্লা লাইলাতিন নাফারুম মিনহুম, আমাদের এই যে দলটি ছিল যারা হিজরত করে আমরা এসেছিলাম হাবাসা থেকে, তাদের এক দল, একটি ক্ষুদ্র দল, নাফার মানে ক্ষুদ্র দল, যেটা তিন থেকে নিয়ে দশ পর্যন্ত বলা হয়, এই ক্ষুদ্র একটি দল প্রত্যেক রাতে এশা সলাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পালাক্রমে যেত, পালাক্রমে যেহেতু ফাওয়াফাকানা নবী আনা ওয়াসহাবি, আমরা নবী সাল্লামকে পেলাম, আমি এবং আমার সাথী সজ্ঞান ওয়ালাহু বাজুসগ, একদিন গিয়েছি, আমি গিয়েছি, আমার সাথীরাও বেশ কিছু গেছে নবী সাল্লাম মসজিদে, মসজিদ নবীতে সালাত আদায় করতে, কিন্তু ওয়ালাহু বাজুসগল কি বাজে আমরা নবী সাল্লাল্লাহু সাল্লামের কিছু ব্যস্ততা ছিল রাতের বেলা, বলা হয়নি যে কি ব্যস্ততা, তার জানা অনেক কার কি ব্যস্ততা থাকে, কিন্তু নিশ্চয় কোনো ব্যস্ততা ছিল না, হলে এত দেরি কেন এর সাথে করলে, এরকম তো করেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জন্য বলছেন ফা আতামা বিসসালাতি, সুতরাং এশাকে দিলেন বিলম্ব করি, হাত্তা ইবহারাল্লাইল, এমনকি রাত অর্ধেক কাছাকাছি হয়ে গেল, এবার রাত অর্ধেক কাছাকাছি, অর্ধেক রাত পুরো হয়ে যায়নি কিন্তু তৃতীয় অংশ পার হয়ে চলে গেছে, তৃতীয় অংশ আর অর্ধেক রাতের মাঝামাঝি এই সময়গুলোতে রয়েছে। সুম্মা খারাজান নবী, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছেন, ফাসাল্লা বিহিম, তারপরে জনগণকে সলাৎ আদি করালেন, ফালাম্মা কাযা সলাত, যখন সলাৎ সম্পূর্ণ করলেন, কাল লিমান হাজারাহু, যারা উপস্থিত ছিল মসজিদে মুসল্লি তাদেরকে বললেন, আলা রিসলেকুম, মানে তোমরা নিজ নিজ জায়গায় অবস্থান করো, স্ব জায়গায় তোমরা অবস্থান করো, যে যেখানে আছো তাড়াতাড়ি করে চলে যাবেন না, কারণ এমনিতে দেরি হয়ে গেছে, আর তারপরে সালাম ফেরার পরে মানুষ টান দিবে কিনা, তো বলছে টান দিবে, টান দেওয়ার আগে বলছে না 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 তোমার বসো বসো বসো, যে যেখানে আছো আপন জায়গায় বসো, কেউ যাবে না, আবশিরু, তোমাদের জন্য সুসংবাদ, এই যে এশার সলাতে যে এতক্ষণ ধরে বসে আছো, তোমাদের জন্য সুসংবাদ, দুনিয়া এবং আখেরাতে সফলতার, জান্নাতের, আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদানের, পারিতোষিকের, ইন্না মিন নিয়ামাতিল্লাহ আলাইকুম, আল্লাহর নিয়ামতের অন্তর্ভুক্ত হচ্ছে তোমাদের উপর, আন্নাহু লাইসা আহাদু মিনান নাসি ইউসাল্লি হাযিহি সাগাইরুকুম, তোমাদের ছাড়া এই সময়ে দুনিয়ার কোনো মানুষ সালাত আদায় করে, একমাত্র তোমরাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদায় অবনত হচ্ছে এই সময়। বাহুলি কাল মা সাল্লাহ হাজি সাদ, অথবা বললেন বর্ণনাকারী সন্দ ওই বাক্যটি বলেছিলেন, অথবা বললেন মা সাল্লাহ হাজি সা, এই সময় কেউ সলাত আদায় করে না, আহাদুন গায়ব, তোমাদের ছাড়া, লায়াদরি, বর্ণনাকারী জানছেন আইয়ুল কালিমাতাইন বা আইয়াল কালিমাতাইন কালা, এই দুটো বাক্যের কোনটি বলেছেন, কালা বা মুসা, আবু মুসা আশআরি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারাজান, আমরা বাড়ি ফিরলাম এশার সলাতে এরকম লেটে পড়ে, ফারহা, বড়ই আনন্দিত হয়ে, ফারহা, বড়ই খুশি হয়ে, বেমা সামেনা মি রাসূলুল্লাহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাম থেকে যেহেতু এই ফজিলতের কথা শুনলাম যে আমরাই একমাত্র আল্লাহর পছন্দনীয় মনোনীত বান্দা যার এই সময়টায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ইবাদত বন্দি করছি, সলাত অবস্থায় রয়েছি। তারপরের হাদিসে ইনশাআল্লাহ তাআলা যে বিষয়টি বলছেন যে কোন ঘুমে আপনার উযু ভঙ্গ হবে, আসছে ইনশাআল্লাহ বলে দিচ্ছি। 23 নম্বর অধ্যায় বলছে বাবু মা ইউকরাহ মিনান নাম কাবল আল ইশা, এই অধ্যায় হচ্ছে এশার আগে ঘুমানো হচ্ছে মাকরুহ, এশার আগে ঘুমানো মানে মাগরিব পরে ঘুমিয়ে যাওয়া হচ্ছে কি মাকরুহ, কিন্তু সামনে আসবে অধ্যায় আসবে 24 নম্বরে যে যদি কেউ অনিচ্ছাকৃত ঘুমিয়ে যায়, ঘুম চলে আসছে, তাহলে সে মকরু কাজ করলো না, অথবা জাগাবার লোক থাকে, ইচ্ছা করে ঘুমালেন কিন্তু জাগাবার জন্য কাউকে বলে রেখেছেন, আপনার হ্যাঁ ওয়াইফ আছে, অথবা আপনার সাথী সঙ্গে জেগে আছে, বলছে ভাই আমার শরীরটা খুব খারাপ হচ্ছে, খুব ক্লান্ত, তো আমি একটু ঘুমিয়ে যাই, এছাড়া আজান হইলে আমাকে ভালো করে উঠিয়ে দেবে, তাহলে অসুবিধা নেই, যায় তখন আর মাকরু থাকবে না, কিন্তু জাগাবার লোক নেই, রুমে একাই থাকেন, আর শরীরটা ক্লান্ত লাগছে, খুব ঘুম চাপছে, দিলেন ঘুম, তাহলে এসা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে কি না, এক তো জামাত ছুটবে, এমনকি এসাও ছুটে যেতে পারে, অর্ধেক রাত পার হয়ে যেতে পারে কি ফজর হয়ে যেতে পারে, তখন গুনাহগার হয়ে যাবে, অক্ত পার হয়ে গেলে।
তো বলছেন যে এশার আগে ঘুমানো মাকরুফ 568 নম্বর হাদিস আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আন্না রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানো অপছন্দ করতেন ওয়াল হাদিস বাদার এশা পরে গল্প গুজবকে অপছন্দ করতেন কিন্তু এশা পরে যদি দিনের কাজ থাকে দিনই কোনো আলোচনা থাকে তো ইমাম বুখারী এই অধ্যায়ে এই কিতাবে নিয়ে এসেছেন যে দিনের আলোচনার জন্য কিতাবুল ইলমে এই অধ্যায় গিয়েছে কিন্তু কিতাবুল ইলমে আলোচনা হয়ে গেছে যে দিনের আলোচনার জন্য বিশেষ এশা পরে বসেছেন তাহলে দিনী দরস আলোচনা ইসলামিক যে কোনো আলোচনা যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই অথবা কারো ডিউটি দিনী আলোচনা কিন্তু ডিউটি আজকাল অধিকাংশ লোকের প্রবাসে রাতে ডিউটি রয়েছে রাতে ডিউটি আছে তাহলে অসুবিধা নেই ডিউটিতে কত কথা বলতে হচ্ছে তাই না কিন্তু এমনি এমনি গল্পগুজব করে টাইম পাস করবেন আর ওইদিকে আপনি ফজরে উঠতে আপনি হিমশিম খাচ্ছেন আর তাহাজ্জুদ তো নসিব হয়ই না অথচ আপনি যদি ডিউটি শেষ হয়ে গিয়ে থাকে সন্ধ্যাবেলা আর এশা পড়ে রাতে 9টার মধ্যে ঘুমিয়ে যান এমনিতে আপনি উঠে যাবেন রাত 2টা 3টাতে উঠে যাবেন উঠবেন না উঠবেন না 1 ঘন্টা 2 ঘন্টা আপনার জন্য তাহাজ্জুদ পড়াটা কমপক্ষে আধা ঘন্টা 40 মিনিট নেন স্বাভাবিক আজকালকার যে মানুষের সুন্নত নফল পড়ার যেটা অভ্যাস যে 2 রাকাতে 4 মিনিট 5 মিনিট এই রকম করে যদি পড়ে তো আধা ঘন্টা লাগবে কমপক্ষে আধা ঘন্টাও যদি বের করতে পারেন ফজরের আজানের আগে তে ভাগ্যবান আল্লাহর সাথে এই সবচেয়ে উত্তম সময়টি এই তে আপনি নির্জনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিলেন মানুষের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বড়দের সাথে কফিলের সাথে জীবনে অনেকে এখনো দেখা নসিব হয়নি যদি এক সময় একবার দেখা পেয়ে যায় তো মনে অনেক কথা আছে বলবো তাই না আর তা যদি আমার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয় তাহলে তো বলতেই হবে না অত দূরও যাওয়া লাগবে না এমপি কোন একটা মিনিস্টার সাধারণ মন্ত্রী প্রতিমন্ত্রী এদের সাথে যদি দেখা করার সুযোগ পড়ে এই একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এই সময় আমি তাই না কত গৌরবের বিষয় রব্বুল আলামিন প্রতিদিন চান্স দিচ্ছেন আপনাকে আমাকে প্রতিদিন চান্স দিচ্ছেন আল্লাহর সাথে নির্জন একটু অ্যাপয়েন্টমেন্ট নেন সময় নেন আল্লাহু আকবার আল্লাহ যেন তৌফিক দান করেন কিন্তু ইমানি জজবা লাগবে ইমানি অনুপ্রেরণা লাগবে আমি কিছু করব আমি আগে বাড়ব আল্লাহ তৌফিক দান করুক এই হাদিস হয়ে গেল 24 নম্বর অধ্যায় বাবুর নামে কাবাল আল এশা লেমান গোলেবা এই অধ্যায় হচ্ছে এশার আগে ঘুমিয়ে যাওয়া লেমান ওই সব ব্যক্তির জন্য বৈধ বা জায়েজ লেমান গোলেবা যেই ব্যক্তি কি হয়েছে ঘুমের কাছে হেরে গেছে বলে বা মগলুব হয়ে যাও মানে পরাজিত হয়ে যাও আর পারছেন না ঘুম থামতে পারছেন না ঘুমিয়ে গেছেন বসে আছেন থাকতে থাকতে ঘুমিয়ে ঘুম চলে এসছে সেটা মসজিদ হোক অথবা বাড়িতে হোক বাসাতে হোক যদি অনিচ্ছাকৃত ঘুমিয়ে যায় তাহলে মাকরু না না কিন্তু বিছানায় লম্বা হয়ে গেল আর উঠাবার মতো কেউ নেই তাহলে এটা চলবে না তাহলে জি তো এশার আগে ঘুমানো যেতে পারে যেমনটা বললাম মাকরু হবে না কখন হ্যাঁ যদি কেউ উঠিয়ে দেওয়ার মতো থাকে জি বা অনিচ্ছাকৃত বসে আছে বসে থাকতে থাকতে ঘুম চলে এসছে জি 569 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আতামা রাসূলুল্লাহ বিল ইশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন এশা বিলম্ব করলেন হাত্তা নাদা উমার এমন কি উমার রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন দেখেন না ডাকলে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসবেন না মনে হয় আস সালাত ইয়া রাসূলুল্লাহ সালাত সালাত তাহলে বোঝা গেল বড়দেরকেও সলাতের কথা স্মরণ করানো যেতে পারে অনেকেই ধরেন ইসলামিক সেন্টার অফিসে আসছেন অথবা কোনো একজন শেখের কাছে গিয়েছেন আর দেখছেন যে আজান হওয়ার পরে পাঁচ মিনিট শুধু নয় 10 মিনিট চলে যাচ্ছে একামত হতে যাচ্ছে হয়তো শেখ কোনো কাজে ব্যস্ত আছে উঠে না ভাবছেন আমি বলবো থাক হ্যাঁ এটা বেয়াদবি হয়ে যাবে না বেয়াদবি না যদি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহর জন্য বলা জায়েজ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি কোন শেখকে কোন আলেমকে বলবেন না আপনি আপনার বাপকে বলবেন না যে আব্বা সালাত ছুটে যাবে জামাত শুরু হতে যাচ্ছে বলতে পারবেন না কোনো বেয়াদবি না বলবেন জি নামান্নেসা ওসুবিয়ান নারীরা আর শিশুরা সব ঘুমিয়ে পড়লো ফাখারাজা বের হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর মায়ান্তাজির আহাদু মিন আহলিল আজ গায়র তোমাদের ছাড়া পৃথিবীতে পৃথিবীবাসীর কেউ এই সময় অপেক্ষা করে না তারপরে বলছেন কালা ওয়ালা তুসাল্লা ইয়াউমা ইল্লা বিল মাদিনাত এখানে বেশ বিষয়টিকে খোলাসা করে দিল তোমাদের ছাড়া পৃথিবীতে আর কেউ সালাত আদায় করে এই সময় কেমন করে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অন্য জায়গায় হইতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর রাখেন কিন্তু আরো লেটিকে সালাত আদায় করছে জামাত করে বলছেন যে কারণটা হচ্ছে যে ওই সময়টাই মদিনা ছাড়া কোথাও এইভাবে জামাত সহকারে সালাত হইতো না কারণ ইসলামের প্রথম যুগ ছিল قال وكانوا يصلون العشاء ارتار عشاء صلاه আদায় করতেন فيما بين ان يغيب الشفق الى ثلث الليل الاول পশ্চিম আকাশের যে লাল আভা রয়েছে সেটা শেষ হয়ে যাওয়ার পর গাবা একবারে শেষ হয়ে যাওয়ার পর থেকে শুরু করে রাতের প্রথম তৃতীয় অংশ পর্যন্ত রাতের প্রথম তৃতীয় অংশ পর্যন্ত তাহলে এশার প্রথম অক্ত হচ্ছে যদি ঘড়ি না থাকে ধরেন টাইম টেবিল জানার নাই তাহলে কি দেখে বুঝবেন আপনি পশ্চিম আকাশের দিকে তাকাবেন সূর্য ডুবার পর থেকে দেখবেন যে একটা লাল আভা সূর্য ডুবে অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে তারপর লাল হয়ে আছে একটু লাল হয়ে আছে তারপরে সেটা শেষ হয়ে গেল আর এটা শেষ হতে কতক্ষণ লাগে এর আগে বলেছি কিন্তু ঘন্টাই কতক্ষণ লাগে সোয়া এক ঘন্টা লাগে কত লাগে মাগরিব সূর্য ডুবা থেকে সোয়া এক ঘন্টা লাগে সৌদি আরবে দেড় ঘন্টাতে এই জন্য আউয়াল ওয়াক্তের জন্য আজান দেওয়া হয় দেড় ঘন্টায় রমজান মাসে শুধুমাত্র দুই ঘন্টা জি তা এটা হচ্ছে শুরু আর শেষ উত্তম শেষ তৃতীয় অংশ না অর্ধেক দুই রকম হাদিস রয়েছে এলা নিসফিল লাইল রয়েছে আর সলুসুল লাইল রয়েছে এক তৃতীয় অংশতে গিয়ে শুরু করবেন এটা উত্তম এটা সবচেয়ে উত্তম আর এক তৃতীয় অংশ থেকে শুরু করে অর্ধেক রাত পর্যন্ত পড়ে নেন অর্ধেক রাত পার হয়ে চলে গেলে তখন অনুত্তম হয়ে যাবে এটা হচ্ছে ওয়াক্তে এজরা নিরুপায় ব্যক্তির জন্য ওয়াক্ত কাজা নাই তাহলে কেউ যদি ধরেন সাড়ে দশটা এগারোটার পরে অর্ধেক রাত হয়ে গেছে অর্ধেক রাতের পরে কেউ রাত দুটা তিনটায় পড়ে স্বেচ্ছায় পড়ে তাহলে সেই ব্যক্তি ভুল কাজ করল ভুল কাজ করল যদিও কাজা হয়ে যায়নি কাজার মতো গুণাগার নয় তবে অবশ্যই সেটা নিয়মিত করে দিলে গুণা আর জামাত চললে আর একটি গুণা জি কিন্তু জামাত সহকারে হইলেও এরকম বিলম্ব করা যাবে না ইজতিনারি মানে নিরুপায় উপায় ছিল না যে আমরা এইভাবে সালাতটা আদায় করবো সুতরাং রাত্রে একটা দুটা যে কোনো কারণে হয়তো আদায় করছেন তো জায়েজ সেটা হচ্ছে অনিচ্ছাকৃত কারো ঘুম চলে এসেছিল আর তারপরে সে আদায় করছে রাত দুটোর সময় তাহলে এখনও অক্তি আছে এশার অক্তেই আদায় করেছে কাজা হয়ে যায়নি কিন্তু ফজর আজান হয়ে গেলে কী হয়ে গেল তখন কাজা হয়ে গেল তখন কাজা হয়ে গেল জি তাহলে একটা মাসলা এখানে আরও ক্লিয়ার করে নিই আর সেটা ক্লিয়ার মোটামুটি হয়েছে তারপরও মানে স্পষ্ট করে ক্লিয়ার সেটা হচ্ছে এশার অক্ত শুরু হচ্ছে পশ্চিম আকাশের লাল আভা শেষ হওয়ার পর থেকে শুরু করে গায়েব হওয়ার পর থেকে শুরু করে একবারে ফজর আজান পর্যন্ত কন্টিনিউ হ্যাঁ ফজর আজান পর্যন্ত কন্টিনিউ কিন্তু অর্ধেক রাত থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত শুভ সাথে যে সময়টা সেটা হচ্ছে নিরুপায় অবস্থার সময় সেটা এখতিয়ারি সময় নয় সেটা পছন্দনীয় সময় নয় সেই সময় ইচ্ছা করে এত বিলম্ব করে সালাত পড়া জায়েজ নয় উত্তম সময় সলুসুল লাইল রাতের প্রথম তৃতীয় অংশ থেকে শুরু করে নিসফুল লাইল অর্ধেক রাত পর্যন্ত তার বিষয়টি এশা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেল নবী সাল্লামের সাহাবাইকারাম ঘুমিয়ে যেতেন আর তারপরে সালাত আদায় করতেন উজু করতেন না এই মর্মে স্পষ্ট হাদিস সহি সহি মুসলিমের শোনাইলাম তাহলে কোন ধরনের ঘুম হ্যাঁ কী করবে উজু ভঙ্গ করবে এই হাদিস না মান্যে শাশু ইয়া রাসূলুল্লাহ নারীর আর শিশুরা তো সব শুয়ে গেছে কিন্তু হাদিসে কি আসলো যে এরা যারা শুয়ে গেছে ঘুমিয়ে গেছে যাও তোমরা উজু করে এসো হ্যাঁ নবী সাল্লাম বললেন বা সাহাবীরাকে বললেন যে এরা মসজিদে যেহেতু ঘুমিয়ে পড়েছিল সুতরাং তাদের তারা গেল উজু করে আসলো তারপর সলাত আদায় করলো এরকমটা কি কোনো ক্লিয়ার কোনো হাদিসে আছে কোনো হাদিসে নেই তাহলে বোঝা গেল যে এই রকমের ঘুম এই ক্ষেত্রে এখন এটা বুঝতে গিয়ে ইখতিলাফ হয়েছে দৃষ্টিভঙ্গির পার্থক্য একদল বুঝেছেন একবারে এমন বুঝা বুঝেছেন যে কোনো রকমের ঘুমে উজু নষ্ট হয় না কারণ নামান্য সাউসিবিয়ান সেটা হালকা ঘুম হোক গভীর ঘুম হোক হ্যাঁ আর বসে হোক অথবা শুয়ে হোক আর চিথুয়ে শোয়া হোক আর কাথুয়ে শোয়া হোক ঝিমানো হোক অথবা ঘুমে পুরোপুরি ঘুমিয়ে যাওয়া হোক একদল বলছে যে কোনো ঘুমে কি হয় না উজু নষ্ট হয় না জি একটি কথা এখানে মনে রাখেন ঘুম ঘুম হিসাবে উজু নষ্ট করে না কিন্তু ঘুমের সময় যেহেতু আমরা অচেতন হয়ে যাই আর এই অচেতন অবস্থায় উজু নষ্ট হইল কিনা আমাদের জানা নেই যার ফলে ধরে নিতে হবে যে গভীর ঘুম যদি হয় তাহলে উজু নষ্ট এটা সবচেয়ে সহি মাসলা ফতোয়া
যে গভীর ঘুম যদিও হয় আর যেই ঘুমে আশেপাশে কি হচ্ছে 10 মিনিট 5 মিনিট কিছুই জানেন না তাহলে এই সময় বায়ু নির্গত হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আপনার ওযু নষ্ট যেহেতু আপনি অচেতন অবস্থায় গভীর গাঢ় ঘুমে ঘুমিয়ে গেছিলেন কথা বোঝা গেছে কি না এখন গভীর ঘুমে যখন ওযু নষ্ট হয় এটা মধ্যম পন্থা এবং এটাই হচ্ছে সঠিক ফতোয়া তাহলে আরেকটি ফতোয়া হচ্ছে তাহলে বোঝা গেল হালকা যদি ঘুম হয় হালকা ঘুম হয় তাহলে কি হবে ওযু নষ্ট হবে না তো সাহাবায়ে কেরাম যারা ঘুমাইতেন হালকা ঘুম মসজিদে ঘুমানোতে এত গভীর ঘুম হয় না তো হালকা ঘুম হয়তো মসজিদে সুতরাং এতে ওযু নষ্ট হতো না সেজন্য ওযু তারা করতেন না কথা বোঝা গেছে কি না আরেক দল ফতোয়া দিয়েছে যে না বসে বসে যদি ঘুমাই হ্যাঁ বা ঝিমায় তো ওযু নষ্ট হবে না কিন্তু শুয়ে গিয়ে যদি চিথুয়ে শুয়ে বা কাথুয়ে শুয়ে লম্বা হয়ে শুয়ে যদি যাই তাহলে কি হয়ে যাবে ওযু নষ্ট হয়ে যাবে এই ফতোয়াগুলি কিন্তু আমাদের দেশে বেশি আছে তাই না শুনেছেন না বসে বসে ঘুমালে ওযু নষ্ট হবে না কিন্তু লম্বা হয়ে শুয়ে গেলে ওযু নষ্ট হয়ে যাবে তারাও এই হাদিসকে দলিল তাদের দৃষ্টিভঙ্গি যে সাহাবীরা মসজিদে ঘুমিয়েছেন মানে বসে বসেই ঘুমিয়েছেন ওতে ওযু নষ্ট হয়নি হালকা ঘুম ছিল কিন্তু আপনি যদি শুয়ে যান দুই মিনিটের জন্য যদি ঘুম চেপে যায় হালকা ঘুমই ছিল বুঝতে টের পাচ্ছেন এদিক সেদিক কে কি কথা বলছে কিন্তু ঘুম চলে এসছে এতে ওযু নষ্ট হয়ে যাবে অনেকে বলে থাকে সেটা ঠিক নাই তাহলে বোঝা গেল যে আসলে শুয়ে ঘুমালেন না বসে ঘুমালে এটা বিষয় নেই বসেও যদি এমন গাঢ় ঘুম হয় যে কিছুই বুঝেন না 10 মিনিট ধরে তাহলে উযু ভঙ্গ সম্ভাবনা খুব বেশি রয়েছে সুতরাং ধরে নেবেন যে উযু ভঙ্গ হয়ে গেছে উযু করে আসেন শুয়ে লম্বা হয়েও যদি ঘুমান আর হালকা ঘুমিয়েছেন দুই এক মিনিট আর এদিক সেদিক টের পাচ্ছেন কে কি কথা বলছে তাহলে তাতে কোনো অসুবিধা নেই যে 570 নম্বর হাদিস সময় অনেক হয়ে গেছে হাদিস সময় চলে আসছে কিন্তু ওই হাদিসগুলো শেষ করে দিচ্ছি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোগেল আনহা লাইলাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার সালাত থেকে অন্য কিছুতে ব্যস্ত হয়ে গেছিলেন ফা আখরা বিলম্ব করে দিয়েছেন হাত্তা রাকাদান আমরা শুয়েই গেছিলাম ঘুমিয়ে গেছিলাম ফিল মাসজিদ মসজিদে সুম্মা ইসতাইকাজনা তারপরে জাগলাম সুম্মা রাকাদনা একবার জাগছি আবার ঘুমিয়ে যাচ্ছি দেখি আসেনি আবার ঘুমিয়ে যাচ্ছি সুম্মা ইসতাইকাজনা জাগলাম সুম্মা খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বের হলেন অনেক বিলম্ব করে সুম্মা কালা তারপর লাইসা আহাদুন মিন আহলিল আরযি ইয়ান্তাজিরু সালাত গায়রকুম তোমাদের ছাড়া কেউ এই সালাতের অপেক্ষায় নেই ওয়াকানা ইবনু উমার বলতেন লা ইবনু উমার কি করতেন লা ইউবালি আকাদ্দামা আম আখরা এশার সালাত আগে পড়লেও কোনো অসুবিধা মনে করতেন না কোনো তাতে আপত্তি বা অসুবিধা মনে করতেন না পরোয়া করতেন না আম আখরা বিলম্ব করলো কখনো আগে কখনো পরে সমস্যা নেই সবটাই ঠিক আছে তবে উত্তম হচ্ছে যে এক তৃতীয় অংশে যাওয়া যেমনটা বললাম কা ইজা কানা লা ইখশা বা লা ইখশা যদি আশঙ্কা না থাকে আই ইয়াগলি বা হুন্নাও আন ওয়াক্তিহা সময় আসার আগে ঘুম চেপে যাবে না তাহলে দেরি করে পড়তে পারে বিলম্ব করে পড়ছেন আর সবাই ঘুমিয়ে যাচ্ছেন না তাহলে বিলম্ব করবে তাড়াতাড়ি পড়ে নেন ওয়াকানা ইয়ার কদুকা বলাহা এবং তার আগে যেন শুয়ে না যায় এসা পড়ার আগে যেন ঘুমিয়ে না যায় 571 নম্বর হাদিস বলছেন আতামা রসুল্লাহ রসুল্লাহ বিলম্ব করল লাইলাতান বিল এশা এক রাত এশা হাত্তা রাকাদান নাস লোকেরা ঘুমিয়ে পড়েছে ওয়াস্তে কাজ জাগলো ওয়ারাকাদ আবার ঘুমিয়ে গেল অস্তে কাজ আবার জাগলো ফাকাম আবুল খাতাম আবুল খাতাম রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন ফাকাল সালাত ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সালাত নামাজ পড়তে হবে কালা আতা আতা ইবনে আব্বাসের কি ছাত্র তিনি বলছেন কালা ইবনে আব্বাস আমার ওস্তাদ বলেছেন ফাখারাজা নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইলেন বাসা থেকে বের হলেন কিন্তু কান্নি আনজর এলিয়ে জানো আমি দেখতে পাচ্ছি এখন আমার নজরের সামনে সব কিছু ঘুরছে আল আন এক তরো রাসু মান তার মাথা থেকে নবী সাল মাথা থেকে কি হচ্ছে পানি ফোটা ফোটা পড়তে আছে তার মানে গোসল করে বেরোচ্ছেন গোসল করে বেরোচ্ছে এখান থেকে বোঝা গেল যে কারো যদি প্রয়োজন হয় মাগরে বেরে সার মাঝখানে সহবাস করতে পারে মাগরে বেশার মাঝখানে সহবাস করতে পারে কোনো অসুবিধা নেই জায়েজ জি তবে না পাখে আপনি থেকেই গেলেন আর এসা পড়লেন তখন গুনাহগার হবেন তো তারপরে বলছেন যে ওয়াজিয়ান ইয়াদাহু আলা রাসে মাথার উপর হাত রেখে মাথার উপর হাত রেখে যখন আসছেন মাথার উপর হাত নবী সাল্লাল্লাহু মাথা মুছতেন না আমরা যেমন গোসল করার পরে কি করি গা মুছি গামছা দিয়ে আর মাথা মুছি এমন করে যে মাথাকে দিলাম শুকিয়ে
এমনটা করতেন না কারণ আজকাল অনেক পানি ঢালছেন তো যার ফলে এরকমের প্রয়োজন হয়ে যাচ্ছে আর শরীর স্বাস্থ্য কমজোর হয়ে গেছে যদি পানি রেখে দেন শরীর আর মাথা না মোজেন তো সর্দিও লেগে যাবে অধিকাংশ লোককে ঠিক না কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কম পানি ব্যবহার করতেন গোসলে বলেন তো দেখি হ্যাঁ কত একশা একটা ছিল বিশা তার মানে তিন কেজি তিন লিটার ধরেন হ্যাঁ তিন লিটার বলেন বা একটু বেশি এইরকম সুতরাং পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে এইরকম গোসল আর প্রতিদিন গোসল হইতো না এত পানি না যে প্রতিদিন গোসল করবেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি টপ টপ করে পড়তে আছে মাথা দিয়ে আর মাথায় হাত রেখে আছেন মানে মাথা ঝাড়ছেন একটু কালাউলা নাসু কালা উম্মতি আমার উম্মতের জন্য যদি আমি ভারী না মনে করতাম আমার তোম তাদেরকে নির্দেশ দিতাম বাধ্যতামূলক ইউসাল্লুহা হাকাজ এইভাবে লেট করে বিলম্ব করে এসা পড়তে কিন্তু উত্তম আছে অবশ্যই আর ফরজ আবশ্যক হিসাবে হুকুম দেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তোহম ওজুবান এখানে মিসওয়াকের মতো মিসওয়াকের হাদিসে যেমন রয়েছে যদি কঠিন না হইতো তাহলে আমি হুকুম দিতাম তো হুকুম তো উত্তম তো আছেই মিসওয়াক করা প্রত্যেক সালাতের সাথে কিন্তু হ্যাঁ ওয়াজিব না সেটি ঠিক ওই রকম আমার তোহম ওজুবান এখানে ফাস্ত আসবাত আতান আতাকে আতার কাছে আমি ব্যাখ্যা চাইলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি গোসল করে আসছিলেন পানিগুলো পড়ছিল আর পানিগুলো মুছছিলেন মাথা থেকে কিভাবে কাইফা ওয়াজান নবী ইয়াদাহু আলা রাসে মাথার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি কিভাবে হাত রেখেছিলেন কামা আম্বা ইবনে আব্বাস যেমন ইবনে আব্বাস বলেছেন আতাকে আতা যে ছাত্র তাবেই মক্কার ফাবাদদা আলী আতাউন বাইনা আসাবে শাইয়ান মিন তাবদিদ আতা তার হাতের আঙ্গুলগুলি একটু খুললেন এইভাবে উন্মুক্ত করলেন আর এইভাবে রাখলেন সামনের দিকে এইভাবে সামনের দিকে রাখলেন সুম্মা ওয়াজা আতরাফা আসাবিহ আলা কর্নির রাসে তারপরে আঙ্গুলের অগ্রভাগগুলি মাথার এক কিনারে রাখলেন এই দিকে রাখলেন মাথার এক কিনারে সুম্মা দম্মাহা তারপর আস্তে আস্তে আঙ্গুলগুলিকে মিলিয়ে নিলেন ইয়ুমির রোহার সেগুলিকে অতিক্রম করাচ্ছিলেন মানে নিয়ে যাচ্ছিলেন কাজালিক এইভাবে আলা রাস মাথার উপর এইভাবে এইভাবে তারপর হাত্তা মাসাত ইবহামহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃদ্ধাঙ্গুলি এই আঙ্গুল তারফাল উজনে কানের এক পার্শ্বকে স্পর্শ করে গেল কানের এইখানে পৌঁছে গেল এইভাবে মিম্মায়ালিল ওয়াজহ যেটা ছিল মুখমণ্ডলের চেহারার দিকের যে কানের দিক কারণ এই দিক নয় এই দিকটাই বৃদ্ধাঙ্গুলি পৌঁছিল আলা সুদগে যেটা কানপট্টির ওপর এই সুদগ বলা হয় এই জায়গাটা যেখানে চুল নেই আর কান আর এই যে চুলটা বেড়ে আছে এই এর মাঝখানে এই জায়গা পর্যন্ত ওয়া নাহিয়াত আল্লাহিয়াতে দাড়ির কিনারায় দাড়ি যেখান থেকে শুরু হচ্ছে লা ইউকাসসিরু ওয়া লা ইয়াবতেসু ইল্লা কাযা লা ইউকাসসিরু তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রকমের ঘাটতিও করেননি মানে ত্রুটিও করেননি বা অলসতাও করেননি ওয়া লা ইয়াবতেসু আর তাতে তাড়াহুড়াও করেননি মানে মাথাকে এইভাবে এইভাবে মাথায় হাত দিয়ে এইভাবে এইভাবে করছিলেন না বরং আস্তে করে এরকম করে নিয়ে গিয়ে এইভাবে মাথাটাকে চিপে পানিগুলি বের করছে হালকা করছিলেন মাথায় যেহেতু বড় চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইভাবে দেখাচ্ছেন সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিনিসগুলো বয়ান করতেন সাহাবায়ে কেরামগণ অন্য রিওয়ায়েতে রয়েছে লা ইউকাসসিরু জায়গায় লা ইয়াসিরু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাথার চুলগুলোকে চিপছিলেন না হ্যাঁ আসার আসার মানে কি করা এখান থেকে আসির বলা হয় জুস করলে কি করতে হয় চিপতে হয় চিপ ছিলেন না চুলগুলিকে ধরে ওয়ালাই আপ্তেস এবং সেগুলিকে ধরে যে খুব শক্ত করে ধরে পানি বের করছিলেন এমনটাও করছিলেন না বৎস মানে ধরা ইল্লা কাজালিক এইভাবে আস্তে করে নিয়ে যাচ্ছিলেন এইভাবে এই পর্যন্ত এইভাবে ওকাল আর বললেন লাউলা আনা সুকালা উম্মতি আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হইতো আমার তোহম তাদেরকে নির্দেশ দিত ইয়ুসাল্লু হাকাজ এইভাবে দেরি করে এসার সলাৎ পড়তে এখানে আজকের আলোচনা শেষ করছি রব্বুল আলমীর কাছে দোয়া করে আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন এবং দিন শিখার তৌফিক দান করেন আল্লাহ আপনাদের রুজিতে দিন দুনিয়ায় সব কিছুতে ছেলে মেয়েতে আল্লাহ যেন বরকত দান করেন আপনারা ধৈর্য ধরে দিনের কথা শুনছেন এই জন্য আল্লাহ রব্বুল আপনাদেরকে যেন জাযা খায়ের দান করে উত্তম বদলা দান করেন আল্লাহ আপনাদের ভালো করেন এবং হেদায়েতের পরে গুমরাহের দিকে আল্লাহ ফিরিয়ে না দেন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন